রিসার্চ করছি। ফার্স্টে আমাদের আছে দেখবি ডাকস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ডাকস এর মানে কোনো আইডিয়া আছে তোদের? হোয়াট ইজ ডাকস? ডাক্স এর কাজ কি? হার্মফুল ড্রাগস আছে, ইউজফুল ড্রাগস আছে, মেডিসিন তো ড্রাগস, সব মেডিসিন তো এক প্রকার ড্রাগস। তাহলে ড্রাগস আমরা একটা কেমিক্যাল এজেন্ট তো বলতে পারি। তো ড্রাগস একটা কেমিক্যাল এজেন্ট বা মেডিসিন হুইচ উইল হ্যাভিং সাম বায়োলজিক্যাল রেসপন্স, যাদের বায়োলজিক্যাল রেসপন্স থাকবে টু কিওর দ্য ডিজিজ। কোনো রোগ হলে দেখবি আমরা কোনো ওষুধ নিই বা মেডিসিন নিই সেই ডিজিজটাকে কিওর করার জন্য, সেটাকেই কেমিক্যাল এজেন্ট বলা হয় বা ড্রাগ বলা হয়। আর কন্টিনিউয়াস ডোজ যদি নেওয়া হয়, মানে দেখবি এক একজন 1 মাস কন্টিনিউ নিচ্ছে বা 2 মাস কন্টিনিউ নিচ্ছে, সেই তাকে বলা হবে কেমোথেরাপি। কেমোথেরাপি কখন বলা হবে? না, কন্টিনিউয়াস ডোজ নেওয়া হবে মেডিসিনের। ধর জ্বর হলো, দেখবি এক দুখানে ওষুধ খেলে জ্বর সেরে যাচ্ছে, তখন তাকে কেমোথেরাপি বলবে। কিন্তু কন্টিনিউয়াস নিতে হলে কোনো ড্রাগ, তাকে বলা হয় কেমোথেরাপি। তো দিস ইজ ড্রাগ। দেন উই হ্যাভ টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ড্রাগস। ফার্স্ট হচ্ছে ফার্মাকোলজিক্যাল এফেক্ট। ফার্মাকোলজিক্যাল এফেক্ট মানে সাপোজ কিছু কিছু ড্রাগস দেখবি পেন কিলিং এফেক্ট আছে, মানে কোনো জায়গায় পেন হলে পেন কিলার যেটাকে বলা হয় আর কি, সেই জন্য আমরা নিতে পারি। আবার দেখবি জ্বর হলে কিছু টাইপের ওষুধ নেই, তাহলে মানে যা যা প্রবলেম দেখা যায় আমাদের শরীরে সেই সব প্রবলেমের জন্য বিভিন্ন কারণের জন্য বিভিন্ন ওষুধ নেই। তুই কি একটা ওষুধ নিয়ে সব অসুখ, মানে সব অসুখ সেরে যাবে? তা তো হবে না। বিভিন্ন অসুখের জন্য বিভিন্ন ড্রাগ নিতে হয় বা মেডিসিন নিতে হয়, সেগুলোকে বলা হয় ক্লাসিফিকেশন এইভাবে করা হয়েছে ফার্মাকোলজিক্যাল এফেক্টের ভিত্তিতে। যেমন ধর অ্যানালজেসিক। অ্যানালজেসিক কি কাজে লাগে? না, পেন কিলার হিসেবে কাজে লাগে। শরীরে কোনো অংশে পেন হলে, ব্যথা হলে তখন আমরা পেন কিলার নিই বা অ্যানালজেসিক নিই। সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে ড্রাগ অ্যাকশন। ড্রাগ অ্যাকশন মানে ধর কিছু দেখবি অ্যান্টিহিস্টামিন আছে, তারা কি করে? অ্যাকশন অফ কম্পাউন্ড হিস্টামিন হুইচ কজেস ইনফ্লেমেশন অফ দ্য বডি। ইনফ্লেমেশন অফ দ্য বডি মানে শুনেছিস কেউ? সুরেশ বলতে পারবে ইনফ্লেমেশন অফ দ্য বডি মানে কি? ইনফ্লামেশন মানে জ্বালা করা। হ্যাঁ, জ্বালা করা। সেটা কি কারণে হয়? না, শরীরে বেশি হিস্টামিন নির্গত হলে তখন শরীরে বেশি জ্বালা করে, সেই জন্য আমাদের কি নিতে হবে? না, অ্যান্টিহিস্টামিন নিতে হবে। অন দা বেসিস অফ ড্রাগ অ্যাকশন, ড্রাগ কিভাবে অ্যাকশন করে তার ভিত্তিতেও আমরা ড্রাগকে ক্লাসিফিকেশন করতে পারি। নেক্সট হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারের ভিত্তিতে। বিভিন্ন ড্রাগস এর দেখবি বিভিন্ন কেমিক্যাল স্ট্রাকচার হয়। যেমন তোর বইতে দেখবি সালফোনামাইড ড্রাগস এর কেমিক্যাল স্ট্রাকচারটা দেওয়া আছে। একটা বেনজিন রিং থাকবে, একটা অ্যামোনিয়া গ্রুপ থাকবে, অ্যামিন গ্রুপ NH2, আর একটা S=O=O থাকবে, NH8 থাকবে। সো বিভিন্ন ড্রাগস এর দেখবি বিভিন্ন কেমিক্যাল স্ট্রাকচার হয়। কেমিক্যাল স্ট্রাকচারের ভিত্তিতেও আমরা ড্রাগসকে ক্লাসিফিকেশন করতে পারি। আর নেক্সট হচ্ছে মলিকুলার টার্গেট, মানে তুই কিসের জন্য ড্রাগসটাকে ইউজ করছিস সেই টার্গেটের ভিত্তিতে ড্রাগসকে ক্লাসিফিকেশন করতে পারিস। যেমন জিন থেরাপির জন্য বিভিন্ন ড্রাগ পাওয়া যায়, বা তোর অন্যান্য যেগুলো আছে না, এগুলো ক্লাসিফিকেশন আমরা পড়বো, এক এক ডিটেলস আসবো। তো ফার্স্টে আমরা ক্লাসিফিকেশন কার কার ভিত্তিতে করতে পারি সেগুলো দেখে নিলাম। ফার্মাকোলজিক্যাল এফেক্ট, ড্রাগ অ্যাকশন, কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড মলিকুলার টার্গেট। নেক্সট হচ্ছে ড্রাগ আর টার্গেট ইন্টারাকশনটা কেমন ভাবে হয় সেটা দেখবো। মানে শরীরে কোনো অংশে অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে টার্গেট, আর ড্রাগ নিচ্ছি মানে মেডিসিন নিচ্ছি, তা কিভাবে ইন্টারাকশন হয় বা কি করে কাজ হয় সেটা দেখবো। সেই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দিয়েছে। দেখ, একটা হচ্ছে এনজাইম থাকে শরীরের মধ্যে, একটা নয় বিভিন্ন এনজাইম থাকে বিভিন্ন কাজের জন্য। আর সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেট মানে হচ্ছে এখানে ড্রাগ। ড্রাগ গিয়ে দেখ সেই মানে খাঁজ টাইপের কাটা আছে এনজাইমস এর উপরে, সেখানে গিয়ে একটা পার্টিকুলার ড্রাগ পার্টিকুলার এনজাইমের সাথে বিক্রিয়া করে শরীরে বিভিন্ন রোগকে কিওর করতে পারে। তো সাপ্তাহ গিয়ে এনজাইমের উপর বসলো, বসে যা যা প্রবলেম হচ্ছিল সেগুলোকে সলভ করলো, দেন আবার কি হলো তোর এনজাইমটা ফাঁকা হয়ে গেল, দেন নেক্সট টার্গেট আসবে বা নেক্সট ড্রাগ আসবে। নেক্সট ড্রাগ এসে আবার একইভাবে রিয়েকশন করবে, যাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট রিয়েকশন বা ইন্টারাকশন। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বইতে দেওয়া আছে, জাস্ট সেই জন্যই করলাম। নেক্সট হচ্ছে ড্রাগ সাথে এনজাইমের ইন্টারাকশনটা কেমন ভাবে হয়। দেখ এনজাইম হচ্ছে ওই পিঙ্ক কালার যেগুলো দেওয়া আছে, খাঁজ কাটা গোল গোল, দেখ লেখাও আছে এনজাইম বলে, সেগুলো হচ্ছে এনজাইম। আর যে গ্রিন কালারের দেওয়া আছে সেগুলো হচ্ছে তোর ড্রাগ।
গ্রিন বলবো না, ব্লু বলবো, আর রেড কালার গুলো হচ্ছে যেগুলো আমাদের শরীরে দরকার নেই সেগুলো। এবার তুই একটু ভেবে দেখ, ওই এনজাইমের মধ্যে কে গিয়ে বসতে পারে দেখতো? ব্লু গুলো গিয়ে বসতে পারবে নাকি রেড গুলো গিয়ে বসতে পারবে? এনজাইমের যে ব্লু খাঁচকাটা, গুলো ব্লু গুলো বসতে পারবে আর রেড গুলো বসতে পারবে না? হ্যাঁ, রেড গুলো বুঝতে পারবে। বসতে পারবে, কিন্তু রেড গুলো হচ্ছে শরীরের পক্ষে হার্মফুল, যেগুলো অ্যাকচুয়ালি এনজাইমের সাথে বিক্রিয়া করছিল বলে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দিচ্ছিল। সেই জন্য ড্রাগ যখনই দেবো, ড্রাগ গুলো কি করছে দেখ, ওই রেড গুলোকে বসতে দিচ্ছে না, যেহেতু ম্যাক্সিমাম বেশি মাত্রা নেওয়া হয়েছে ড্রাগটাকে, সেই জন্য ড্রাগ গিয়ে সেই এনজাইমের ওই জায়গাগুলোকে ব্লক করে দিচ্ছে, ফলে সেই জন্যই আমাদের যে ডিজিজ গুলো হয় সেগুলো কিওর হয়ে যায় বাই ইউজিং দ্য ড্রাগ। তো এনজাইমের সাথে হার্মফুল যে সাবস্ট্রেট গুলো ছিল সেগুলো বসে প্রবলেম করছিল, সেগুলোকে বন্ধ করার জন্য আমরা ড্রাগকে ইউজ করি। এইভাবে ড্রাগ কি করে, তোর এনজাইম এনজাইমের সাথে এইভাবে ইন্টারাকশন করে, এটাকেই বলা হয় ড্রাগ টার্গেট ইন্টারাকশন। দেন হচ্ছে থেরাপিউটিক অ্যাকশন অফ ড্রাগ, বিভিন্ন কাজের জন্য কি কি ড্রাগ আমরা ইউজ করি সেগুলো এক এক করে ডিসকাশন হবে। পিকচারটা দেখেই বুঝতে পারছিস মেডিসিন গুলোকে ইউজ করা হবে। তো ফার্স্ট হচ্ছে অ্যান্টাসিড, অ্যান্টাসিডের নাম তো শুনেছিস, অ্যান্টাসিড কি কাজে লাগে, হোয়াই ইউ ইউজ অ্যান্টাসিড? স্যার অ্যাসিডিটি হয়ে গেলে ইয়েস কারেক্ট, বেশি মাত্রায় ভুলভাল খাবার খাওয়া হয়ে গেলে দেখবি, ফাস্ট ফুড টাইপের চাউমিন এগরোল এইসব বেশি খাওয়া হয়ে গেলে শরীরে বেশি করে অ্যাসিড নির্গত হয়। তার ফলে কি হবে, অ্যাসিড নির্গত হচ্ছে মানে শরীরের পিএইচ লেভেলটা কমে গেছে না বেড়ে গেছে বলতো? কমে গেছে। পিএইচ কমে গেছে, তাহলে কি হবে, সেই প্রবলেম যখন দেখা দেবে তখন আমাদের শরীরে পিএইচ কে বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে পিএইচ কে। সেই জন্য আগেকার দিনে যেটা ইউজ করা হতো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা আগে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না, এর অনেক সাইড এফেক্ট আছে বলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে এখন আর ইউজ করা হয় না। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হতো, ও যেহেতু বেসিক মানে পিএইচ কে বাড়িয়ে দিত, বেসিক ইন নেচার বলে শুধু সিমটম কে তো দূর করতে পারতো, মানে অ্যাসিড বেশি হয়ে গেছে পিএইচ বাড়িয়ে দিল, মানে বেসিক অ্যাড করে দিয়েছি বলে অ্যাসিড আর বেস মিলে নিউট্রাল হয়ে গেল, কিন্তু কেন অ্যাসিড নির্গত হচ্ছে সেটাকে কিন্তু ধরতে পারতো না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সেই জন্য এখনকার দিনে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে ইউজ করা হয় না, এখনকার দিনে এই সব ড্রাগ গুলোকে ইউজ করা হয়, দেখবি সিমেটিডিন জ্যানট্যাক এইগুলোকে ইউজ করা হয়, কারণ এরা শুধু সিমটম কে কিওর করে না, এরা কজ মানে কেন অ্যাসিড নির্গত হচ্ছে সেটাকেও কিওর করে দেয়, সেই জন্য এগুলোকে অ্যান্টাসিড বলা হয়। অ্যাসিডের অপোজিটে যে কাজ করে বা অ্যাসিডের সামনে সামনে যে লড়াই করে তাকে বলা হয় অ্যান্টাসিড। এইভাবে কোশ্চেন আসতে পারে যে আগেকার দিনে যে অ্যান্টাসিড ইউজ করা হতো তার নাম কি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH হল টু, আর এখনকার দিনে রিসেন্টলি যেগুলো ইউজ করা হয় সেগুলো সিমেটিডিন জ্যানট্যাক এগুলো এখনকার দিনে ইউজ করা হয়। তো এই ড্রাগ গুলোর নাম মনে রাখতে হবে, অ্যাটলিস্ট এই লাস্টের দুখানের নাম মনে রাখবি, অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয় সিমেটিডিন অ্যান্ড জ্যানট্যাক। নেক্সট টাইপ অফ ড্রাগ, এই যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে, স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, স্ট্রাকচার থেকে পরীক্ষার কোনো কোশ্চেন আসে না। এই হচ্ছে সিমেটিডিনের স্ট্রাকচার আর এই হচ্ছে তোর অ্যান্টিডিনের স্ট্রাকচার, সবই কিন্তু কেমিক্যাল এজেন্ট, কেমিস্ট্রি ল্যাবে এগুলো তৈরি করা হয়, দেন এগুলোকে মেডিসিনাল অ্যাপ্লিকেশন করা হয়, মেডিসিন হিসেবে ইউজ করা হয়। নেক্সট টাইপ অফ ড্রাগ হচ্ছে অ্যান্টি হিস্টামিন, এটার নাম শুনেছিস কখনো সুজিত, অ্যান্টি হিস্টামিন? হ্যাঁ, হিস্টামিন শুনেছি, অ্যান্টি হিস্টামিন। তাহলে হিস্টামিন কি কাজে লাগে বলতো, বা হিস্টামিন কি প্রবলেম করে? হিস্টামিন মাসেল কন্ট্রাকশনে, ইয়েস কারেক্ট, অ্যাকচুয়ালি শরীরের মধ্যে যখন ভাইরাস অ্যাটাক করে, করোনা ভাইরাস অ্যাটাক করলো, তখন কি হয় ও WBC কে মিনিমাইজ করে দেয়, WBC মানে হোয়াইট ব্লাড সেল, তখন এই হোয়াইট ব্লাড সেল মিনিমাইজ হয়ে গেলে এর পরিমাণকে বাড়াতে হবে হোয়াইট ব্লাড সেল, যেটা অ্যাকচুয়ালি হোয়াইট ব্লাড সেল কি করে বলতো আমাদের শরীরের মধ্যে, স্যার ডিফেন্স মেশানিজম। কারেক্ট, ডিফেন্স করতে সাহায্য করে বা লড়াই করতে সৈন্য হিসেবে কাজ করে। WBC যখন কমে যায় ভাইরাস অ্যাটাক করলে, তখন হিস্টামিন কি করে ব্লাড ভেসেল গুলোকে ওপেন আপ করে দেয়, যাতে বেশি করে সেই WBC আসতে পারে, সেই জন্য ব্লাড ভেসেল গুলোকে ওপেন আপ করে দেয় হিস্টামিন। আর যখন এই ব্লাড ভেসেল গুলোকে ওপেন আপ করছে তখন মাসেল ইন থ্রোট ওকে কন্ট্রাকশন করে দেয়,
তার ফলে কি হবে, ব্রিদিং প্রবলেম দেখা যায়, মানে হাঁপাতে শুরু করে দেয় মানুষ, ব্রিদিং প্রবলেম দেখা যায়। সেই জন্য আমাদের কি রোগ, মানে কি ওষুধ নিতে হবে, সেই জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধ নিতে হয়। অ্যান্টিহিস্টামিন নিলে এই ব্রিদিং প্রবলেম যেটা দেখা যায় সেটা থেকে আমরা বাঁচতে পারি। তো এই হচ্ছে অ্যান্টিহিস্টামিনের কাজ। হিস্টামিন কি করছিল, ব্লাড ভেসেল গুলোকে ওপেন আপ করে দিচ্ছিল, ফলে কন্ট্রাক্ট মাসেল ইন থ্রোট, মাসেল কন্ট্রাকশন হয়ে যাচ্ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছিল। অ্যাকচুয়ালি গলার কাছে যে ওই সেলটা থাকে সেটাকে তোর বন্ধ করে দেয় বা কন্ট্রাকশন করে দেয়, সেই জন্যই ব্রিদিং প্রবলেম হয়। সেই জন্য উই নিড অ্যান্টি হিস্টামিন। তো অ্যান্টি হিস্টামিন কি কাজে লাগে বুঝতে পারলি। নেক্সট হচ্ছে তোর অ্যান্টি হিস্টামিনের কয়েকটা এক্সাম্পল মনে রাখতে হবে। এখানে দেখ কি কি দেওয়া আছে, ডিমেটাপ বা ডিমেটিন বলা হয় একটা এক্সাম্পল, আর একটা হচ্ছে সেললিন। এই দুখানাকে অ্যান্টি হিস্টামিন হিসেবে ইউজ করা হয়। আর এখানে একটু লিখে নে অ্যান্টি হিস্টামিনের এক্সাম্পল, সেটাও খুব রিসেন্টলি ইউজ করা হচ্ছে, যেটা বলে ডাইফিনাইল হাইড্রামিন। একটু খাতায় নোট ডাউন করুন, এটা এটা এই স্লাইডে নেই, ডাইফিনাইল হাইড্রামিন। হয়েছে, লিখেছিস? কি রে কোথায় গেলিস? হ্যাঁ স্যার, লিখেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউরোলজিক্যাল ড্রাগ। এটা কি কাজে লাগে বলতো, নিউরোলজিক্যাল ড্রাগ? নার্ভাস সিস্টেমকে কি বলবো, মানে কোনো মেসেজ কে ট্রান্সফার করতে হলে নার্ভ থেকে রিসেপ্টরে আমাদের কি লাগে, নিউরোলজিক্যাল অ্যাক্টিভ ড্রাগ লাগে। দেখ, এফেক্ট মেসেজ ট্রান্সফার ইন নার্ভ, এক্সাম্পল হচ্ছে ট্রাঙ্কুলাইজার অ্যান্ড অ্যানাস্থেটিক্স। এই দুখানে এক্সাম্পল এখান থেকে দেখতে হবে, তার মধ্যে ট্রাঙ্কুলাইজার অ্যান্ড অ্যানাস্থেটিক্স এর ডিটেলস দিয়েছে। হ্যাঁ দিয়েছে। নিউরোলজিক্যাল ড্রাগস এর মধ্যে দেখ অ্যানালজেসিকটা খুব ইম্পর্টেন্ট। অ্যানালজেসিকটা অ্যাকচুয়ালি পেন কিলার হিসেবে ইউজ করা হয়, একটু আগে বলছিলাম। পেন কিলার অ্যানালজেসিক আবার টু টাইপস হয়, একটা হচ্ছে নন নার্কোটিক, একটা হচ্ছে নার্কোটিক। নন নার্কোটিক মানে যেটা একটু অ্যাডিকশন হবে না বা নেশা হবে না, আর নার্কোটিক মানে যেটা একবার খেলে নেশা হয়ে যায় বা অ্যাডিকশন হয়ে যায়। এটা মেনলি ইউজ করে কোথায় বলতো নার্কোটিক ড্রাগ গুলো? জানিস তো, যখন কোনো অপারেশন হয়, কারেক্ট, যেখানে প্রচুর ব্যথা যন্ত্রণা হয়, যেমন ধর চাইল্ড বার্থের সময় প্রচুর ব্যথা হয়, বা টার্মিনাল ক্যান্সার, ক্যান্সারের যে লাস্ট স্টেজ সেখানে প্রচুর পেন হয়, কার্ডিয়াক পেন, সেই সব জায়গায় নার্কোটিক ড্রাগ গুলোকে ইউজ করতে হয়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে মরফিন। মরফিন হচ্ছে একটা নার্কোটিক ড্রাগ। মরফিনের স্ট্রাকচার দেয়নি, খুব কমপ্লেক্স স্ট্রাকচার বলে মরফিনের স্ট্রাকচারটা এখানে দেয়নি। আর নন নার্কোটিকের মধ্যে একটা এক্সাম্পল, খুব কমন একটা এক্সাম্পল, সেটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা হচ্ছে একটা পেন কিলার, কিন্তু এর কোনো অ্যাডিকশন হয় না, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে না অ্যাসপিরিন। কিন্তু ওই মরফিন বা আরো অনেক আছে যেগুলো এক্সাম্পল বই থেকেও দেখে নিতে পারিস, তোর হিরোইন আছে, কোডেইন আছে, সেগুলো হচ্ছে নার্কোটিক ড্রাগ বা অ্যাডিকশন হয়ে যায় সেই রকম টাইপের ড্রাগ। অ্যানালজেসিকটা ভালো করে করবি, আর দুখানে এক্সাম্পল একটু লিখে নে অ্যানালজেসিকের আন্ডারে, নন নার্কোটিকের আন্ডারে। একটা লেখ নোভালজিন, NOVAL, নোভাল JIN, জিন, নন নার্কোটিকের আন্ডারে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে। লেখা হয়ে গেলে বলবি, নেক্সটটা বলবো আমি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা লেগ প্যারাসিটামল, এটাও নন নার্কোটিকের আন্ডারে ইউজ করা হয়, এটা পেন কিলার হিসেবে আমরা ইউজ করতে পারি প্যারাসিটামল। আর প্যারাসিটামলে আইপ্যাক নেমটাও লিখে, অনেক সময় আইপ্যাক নেম থেকে দেয় তোরা চিনতে পারিস না, প্যারাসিটামলে আইপ্যাক নেমটা দিয়ে দেয়, সেটা লেগ এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, ক্যাপিটাল এন হাইপেন অ্যাসিটাইল হাইপেন প্যারা অ্যামিনোফেনল।
এটা হচ্ছে প্যারাসিটামলের আয়ুর্বেদিক নেম, আর প্যারাসিটামলটা হচ্ছে কমন নেম বা ডাগ নাম যেটাকে বলা হয়। স্যার প্যারাসিটামল স্যার আরেকটা এক্সাম্পল কি বললেন প্যারাসিটামলের আরেকটা এক্সাম্পল, স্যার? না, নন নার্কোটিক ও প্যারাসিটামল স্যার নোভাল, নোভাল জিন, NOVALJIN, নোভাল জিন। হয়েছে, পুরোপুরি লিখেছিস? হ্যাঁ স্যার। তুই কি ঘুমাচ্ছিস নাকি কোনো কথা বলছিস না? না তো, কোনো অ্যান্সারই পাচ্ছি না তো। ঠিক আছে, তাহলে আমরা অ্যানালজেসিকটা শিখে গেলাম। অ্যানালজেসিক হচ্ছে পেন কিলার, এটা এক প্রকার নিউরোলজিক্যাল ড্রাগ। আর একটা হয় সেটা হচ্ছে ট্রাঙ্কুলাইজার। ট্রাঙ্কুলাইজারটা কি কাজে লাগে, এটা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ হিসেবে ইউজ করা হয়। কোনো মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, মন ভালো লাগছে না, কোনো কাজ করতে পারছে না, ভুলভাল কাজ করছে, তখন তাদেরকে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ দেওয়া হয়। তার মধ্যে কয়েকটা এক্সাম্পল লিখে রাখ। ইকুয়ানিল, যেটা খুব ইউজ করা হয়, লেখাই আছে স্লাইডে, দেখ ইকুয়ানিল। আর একটা ইউজ হয় ভ্যালিয়াম, ভ্যালিয়ামটা লিখে নে, ভ্যালিয়ামটা এখানে লেখা নেই, VALIUM, ভ্যালিয়াম। এগুলো হচ্ছে ট্রাঙ্কুলাইজারের আন্ডারে পড়ছে, বা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ হিসেবে ইউজ করা হয়। ডিপ্রেস হয়ে গেলে কোনো মানুষ, তাদেরকে এই ড্রাগ দেওয়া হয়। হ্যাঁ সুজিত বল। আরেকবার বলুন এক্সাম্পল গুলো। ইকুয়ানিলটা লেখাই আছে স্লাইডে, আর ভ্যালিয়ামটা লিখে নে, VALIUM, ভ্যালিয়াম। এখান থেকে মেন কোশ্চেন আসে, এই ড্রাগের নামগুলো থেকে কোশ্চেন আসে, যে একটা নন, চারটে এক্সাম্পল দিয়ে দিল, দিয়ে বলতো কোনটা হচ্ছে নন নার্কোটিক ড্রাগ, চারটে এক্সাম্পল দিয়ে বলবে কোনটা হচ্ছে ট্রাঙ্কুলাইজার। তাহলে ট্রাঙ্কুলাইজার মানে কি বুঝলাম, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ। আর অ্যানালজেসিক বা অ্যানাস্থেটিক যেটা বলছে, অ্যানালজেসিকই বলবি এটাকে, অ্যানালজেসিকটাকে বলবি পেন কিলার। তো নিউরোলজিক্যাল ড্রাগ টু টাইপস হয়, একটা কি বললাম ট্রাঙ্কুলাইজার, আর একটা বললাম অ্যানালজেসিক। তাহলে এই টাইপের ড্রাগটাও শিখে গেলাম। নেক্সট হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে যারা ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলোকে কিল করে, তাদেরকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল আবার কয় প্রকার হতে পারে, দেখ একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স হতে পারে, আর একটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক হতে পারে, টু টাইপস। তাহলে যারা ভাইরাস এবং ব্যাকটেরিয়া গুলোকে মারতে পারে যেসব ড্রাগ, তাদেরকে বলা হবে অ্যান্টিমাইক্রোবিয়াল। যেমন কয়েকটা এক্সাম্পল দিয়েছে দেখ, আসফেনামিন, সালফোনামাইড, প্রোটন, প্রন্টোসিল, এগুলো হচ্ছে তো অ্যান্টিবায়োটিক্স এর আন্ডারে। ব্যাকটেরিয়া গুলোকে মারতে বা ধ্বংস করতে কাজে লাগে এগুলো, অ্যান্টিমাইক্রোবিয়াল, এই ড্রাগ গুলো। আর একটা অ্যান্টিবায়োটিক্স এ খুব মানে কমন এক্সাম্পল আছে, তার নামটা মনে আছে, অ্যান্টিবায়োটিক হিসাবে ফার্স্ট ইউজ হয়েছিল, পেনিসিলিন। কারেক্ট, পেনিসিলিন। এই যে স্ট্রাকচার অফ পেনিসিলিন, স্ট্রাকচার মনে রাখতে হবে না, জাস্ট নামটা মনে রাখবি, পেনিসিলিন। আর একটা হচ্ছে দেখ ক্লোরাম ফেনিকল, এটা হচ্ছে 1947 সালে তো সিনথেসিস হয়েছিল, 1947। ক্লোরাম ফেনিকল আর পেনসিলিনটা ফার্স্ট সিনথেসিস হয়েছিল 1929, আলেকজান্ডার ফ্লেমিং ওটাকে সিনথেসিস করেছিল। তো অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে এই দুখানা নাম অবশ্যই মনে রাখবি, যেটা হচ্ছে পেনসিলিন অ্যান্ড ক্লোরাম ফেনিকল। আরো দুখানা দিয়েছে, এই তিনখানা, এই তিনখানা পারলে মনে রাখিস, কিন্তু এই দুখানা অবশ্যই, এই দুখানা খুব বেশি ইউজ হয়, পেনসিলিন অ্যান্ড ক্লোরাম ফেনিকল অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে। এবার একটা নোট ডাউন করে নে, অ্যান্টিবায়োটিক্স আবার টু প্রকার হয়, একটাকে বলে ন্যারো স্পেকট্রাম, একটাকে বলে ব্রড স্পেকট্রাম। এখান থেকে নোট ডাউন কর যে এই যে অ্যান্টিবায়োটিক্স টু টাইপস হয়, একটাকে বলা হয় ব্রড স্পেকট্রাম, BROAD, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। আর একটা টাইপসটাকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, NARROW। ন্যারো আরেকটা কি বললেন? ন্যারো আর ব্রড,
BROAD, ब्रॉड स्पेक्ट्रम एंटीबायोटिक्स, नैरो स्पेक्ट्रम नहीं, स्पेलिंग के टूर SPECTRUM, SPECTRUM। ওকে। এবারে ব্রড স্পেকট্রামের আন্ডার একটা এক্সাম্পল যেটা সেটা দেওয়া আছে এই ক্লোরামফেনিকল, নিচের দিকে দেওয়া আছে না ক্লোরামফেনিকল, এটা হচ্ছে ব্রড স্পেকট্রামের আন্ডারে পড়ে, আর তোর ওই পেনসিলিনটা ন্যারো স্পেকট্রামের আন্ডারে পড়ে। শুভজিৎ কি জানিস এই ন্যারো স্পেকট্রাম আর ব্রড স্পেকট্রাম মানে কি? না ও আচ্ছা ঠিক আছে, নোট ডাউন করে নে। ব্যাকটেরিয়া টু টাইপস হয়, একটা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে যেসব অ্যান্টিবায়োটিক্স গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হবে ব্রড স্পেকট্রাম। ব্রড মানে কি সবার বিরুদ্ধে কাজ করতে পারবে, আর ন্যারো মানে কি যেকোনো একজনের বিরুদ্ধে কাজ করতে পারবে, হয় গ্রাম পজিটিভের অপোজিটে নয় গ্রাম নেগেটিভের অপোজিটে কাজ করে, তাদেরকে ন্যারো স্পেকট্রাম বলে। তাহলে লিখে রাখ, ডোজ এফেক্টিভ মেনলি এগেনস্ট, ডোজ এফেক্টিভ মেনলি এগেনস্ট গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর কল ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। ডোজ এফেক্টিভ মেনলি এগেনস্ট গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর কল ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, মানে হয় গ্রাম পজিটিভ নয় গ্রাম নেগেটিভ, যে কোনো একজনের বিরুদ্ধে কাজ করতে পারবে বা এফেক্টিভ হবে, তাদেরকে বলবো ন্যারো স্পেকট্রাম। তাহলে ব্রড স্পেকট্রামটা কেমন কি লিখবি? ন্যারো স্পেকট্রামটাকে লিখেছিস নাকি আবার রিপিট করবো? স্যার আরেকবার রিপিট করুন একটু তাড়াতাড়ি। আচ্ছা, ডোজ এফেক্টিভ TOAC, ডোজ এফেক্টিভ মেনলি এগেন গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর মানে কল, যে কোনো একটার বিরুদ্ধে এফেক্টিভ হ্যাঁ হবে তাই তো? যে কোনো একটা বিরুদ্ধে এফেক্টিভ বলে তাকে বলা ন্যারো। ন্যারো মানে কি বেশি, মানে বেশি কাজ করতে পারে না, যে কোনো এক সাইডে কাজ করে আরেকবার সরু একটু করে। বলুন ডেফিনিশনটা। ডোজ এফেক্টিভ মেনলি এগেনস্ট গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর কল্ড ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। দেখেছিস স্পেকট্রাম হ্যাঁ স্যার, আর গ্রাম ব্রড স্পেকট্রামটা লিখানে, অ্যান্টিবায়োটিক্স হুইচ কিল, অ্যান্টিবায়োটিক্স। লিখেছি, ওটা লিখেছি আমি ও প্রথম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোরামফেনিকলটা কার আন্ডারে পড়ছে বললাম? ব্রড স্পেকট্রামের আন্ডারে পড়ছে, মানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সবার বিরুদ্ধেই কাজ করতে পারবে, আর পেনসিলিনটা শুধুমাত্র হয় গ্রাম পজিটিভ না হলে গ্রাম নেগেটিভ, যে কোনো একজনের বিরুদ্ধে কাজ করতে পারবে। ওকে নেক্সট, নেক্সট টাইপ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল সেটা হচ্ছে তোর অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক তো আশা করি নাম শুনেছিস, অ্যান্টিসেপটিকটা কখন লাগে? হ্যাঁ বল। বলছি ব্রডের ডেফিনেশনটা কি হবে? ব্রডের ডেফিনেশনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স হুইচ কিল, অ্যান্টিবায়োটিক্স হুইচ কিল হ্যাঁ লিখেছি, আ ওয়াইড রেঞ্জ অফ, আ ওয়াইড রেঞ্জ অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক্স হুইচ কিল আ ওয়াইড রেঞ্জ অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর কল্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। হয়েছে
সেভাবে লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, নেক্সট টাইপ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলো পড়বো সেগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্ট্যান্ট। অ্যান্টিসেপটিক গুলো কখন লাগানো হয়? একটা কমন এক্সাম্পল হচ্ছে ডেটল। দেখবি কোথাও কেটে গেলে বা কিছু হলে ডেটল লাগিয়ে দেওয়া হয়। কেন না? হুইচ আইদার কিল অর প্রিভেন্ট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, যাতে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আমাদের শরীরের মধ্যে গ্রো না করতে পারে, কেটে গেলে বা কোনো জায়গায় পুড়ে গেলে সেই জায়গাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে হয়। তাহলে অ্যান্টিসেপটিকের কাজ হচ্ছে আ কেমিক্যাল হুইচ আইদার কিল অর প্রিভেন্ট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম গ্রোথকে প্রিভেন্ট করে অথবা কিল করে দেয়, তাদেরকে অ্যান্টিসেপটিক বলি। আর অ্যান্টিসেপটিক গুলো কোথায় অ্যাপ্লাই করা হয়? লিভিং টিস্যু সাচ অ্যাজ উন্ড, কাট, আলসার, এইসব জায়গাগুলো, বা ডিজিজ স্কিন সারফেস, কোনো জায়গায় স্কিনে ডিজিজ হলে সেই সব জায়গাগুলোতে অ্যান্টিসেপটিক ইউজ করা হয়। ফর এক্সাম্পল অ্যান্টিসেপটিক এর দেওয়া আছে দেখ ক্লোরো, জাইলিনল, টারপিনল অ্যান্ড বিথিওনল, এগুলো হচ্ছে এক্সাম্পল। এইবারে তোরা যেটা কমনলি ইউজ করে থাকিস সেটা হচ্ছে ডেটল, তাই না? ডেটলটাকে ইউজ করি ম্যাক্সিমাম। স্যাভলন হ্যাঁ, স্যাভলন ইউজ করি। এবার ডেটলের মিক্সচার কি হয় জানিস? ডেটলের মধ্যে অ্যাকচুয়ালি কি কি কেমিক্যালস থাকে? অ্যালকোহল থাকে মনে হয়। এই যে ফার্স্ট দুখান এক্সাম্পল দেওয়া আছে দেখতে পাচ্ছিস, ক্লোরো জাইনিনল অ্যান্ড টারপিনল, এই দুখানাই হচ্ছে ডেটলের মধ্যে থাকে। তো এটা একটু লিখে রাখ, এটা অনেকেই জানে না। ডেটলকে ইউজ করিস কিন্তু যখন এই দুখানা নামকে দিয়ে দেয় তখন আর চিনতে পারিস না। লিখে রাখ, ডেটল ইজ আ মিক্সচার অফ ক্লোরো জাইলিনল অ্যান্ড টারপিনল। ফার্স্টের দুখান এক্সাম্পল, তাদের মিক্সচারটাকে অ্যাকচুয়ালি ডেটল বলা হয়। এই দুজনকে 50-50 অনুপাতে মেশানো হয়, মেশালেই ডেটল তৈরি হয় আমাদের, যেটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করি। স্যার অল মানেই তো এগুলো অ্যালকোহল তো। হ্যাঁ, অল মানে অ্যালকোহল, ওএইচ গ্রুপ আছে রে দোকানতে, ওএইচ গ্রুপ আছে। দেখেছিস ডেটল ইজ এ মিক্সচার অফ দিস টু? হয়ে গেলে বল, আমি নেক্সট স্টেপ বলবো। বুঝতে পারছি না তো হয়ে গেছে কিনা লিখেছিস। হ্যালো, আচ্ছা লিখেছি। বলবি তো সেটা, আমি কি করে বুঝবো লিখেছিস কি লিখিসনি। নেক্সট আছে দেখ এই যে বিথিওনল, বিথিওনলটা কি কাজে লাগে? এটা হচ্ছে সোপস এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়। সে সাবান গুলো হয় না, কিছু কিছু সাবান দেখবি অ্যান্টিসেপটিক সাবান হয়, তো সোপস এর মধ্যে যখন আমরা বিথিওনলকে অ্যাড করে দিই তখন সেই সাবান গুলো অ্যান্টিসেপটিক প্রপার্টি দেখাতে পারে। তাহলে লিখে রাখ, বিথিওনল ইজ অ্যাডেড টু সোপস টু ইম্পার্ট অ্যান্টিসেপটিক প্রপার্টিস। বিথিওনল ইজ অ্যাডেড টু সোপস টু ইম্পার্ট অ্যান্টিসেপটিক প্রপার্টিস। অ্যাডেড টু সোপ টু বিথিওনল ইজ অ্যাডেড টু সোপ টু ইম্পার্ট, IMPART, ইম্পার্ট মানে দেখানো, টু ইম্পার্ট অ্যান্টিসেপটিক প্রপার্টিস। সোপসের মধ্যে বিথিওনলকে অ্যাড করে দিলে সেই সাবানগুলো তখন অ্যান্টিসেপটিক প্রপার্টি দেখাতে শুরু করে। নর্মাল সাবানগুলো কিন্তু অ্যান্টিসেপটিক হয় না, যেমন ডেটল সাবান দেখবে অ্যান্টিসেপটিক লেখা থাকে, তখন জানবি ওর মধ্যে বিথিওনলকে অ্যাড করা হয়েছে। তো এগুলোকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারি, এই কেমিক্যালগুলোকে। আরো কয়েকটি এক্সাম্পল লিখিয়ে দিই, যেমন অনেক সময় নাম শুনে থাকবি টিংচার অফ আয়োডিন। এটা নাম শুনেছিস, টিংচার অফ আয়োডিন? হ্যাঁ হ্যাঁ টিংচার অফ আয়োডিন এর স্পেলিং কি হবে? টিংচার মানে, TINCTURE ওটা একটু লিখে নে, টিংচার অফ আয়োডিনটা কি জিনিস? TINCTURE,
টিংচার অফ আয়োডিন, এটাও একটা অ্যান্টিসেপ্টিক, এর মধ্যে কি থাকে সেটাই লেখা আছে স্যার দেওয়া আছে এখানে। বইতে, তো হুম হুম বইতে দেওয়া আছে। এই যে ইটস এখানে লেখা আছে অ্যান্টিসেপ্টিক এর নিচে সেকেন্ড প্যারাগ্রাফ, ইটস 2 to 3% সলিউশন ইন অ্যালকোহল ওয়াটার মিক্সচার ইজ নোন অ্যাজ টিংচার অফ আয়োডিন। হ্যাঁ, যাদের কাছে বই নেই তারা একটু লিখে নে, লেক আয়োডিন ইজ আ পাওয়ারফুল অ্যান্টিসেপ্টিক, এর আগে যেটা আয়োডিন, বললেন সেটাও লেখা আছে। হ্যাঁ হ্যাঁ সবই লেখা থাকবে বই থেকেই তো পড়াচ্ছি, আয়োডিন ইজ আ পাওয়ারফুল অ্যান্টিসেপ্টিক, এটা লিখে রাখ, যেহেতু আমার পুরবি, আয়োডিন মানে হচ্ছে আই2, আয়োডিন ইজ আ পাওয়ারফুল অ্যান্টিসেপ্টিক। লিখেছি স্যার, ইটস 2 to 3% মানে 2% বা 3% সলিউশন ইন অ্যালকোহল ওয়াটার মিক্সার, যখন তুই অ্যালকোহল আর ওয়াটার মিক্সারের মধ্যে 2 থেকে 3% আয়োডিন দিয়ে দিবি, তাকেই বলা হবে টিংচার অফ আয়োডিন। লিখে রাখ, ইটস, হ্যাঁ, ইটস টু 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 থ্রি পার্সেন্ট সলিউশন, ইটস 2 to 3% সলিউশন ইন অ্যালকোহল ওয়াটার মিক্সার, অ্যালকোহল হাইপেন ওয়াটার মিক্সার ইজ নোন অ্যাজ টিংচার অফ আয়োডিন। লিখেছিস পুরবি? হ্যাঁ স্যার, আচ্ছা, নেক্সট লেখ, বোরিক অ্যাসিড ইন ডাইলুট অ্যাকোয়াস সলিউশন ইজ উইক অ্যান্টিসেপ্টিক ফর আইস, বোরিক অ্যাসিড মানে H3BO3, বোরিক অ্যাসিড কে যখন ওই আই ড্রপ হিসেবে ইউজ করা হয় অ্যান্টিসেপ্টিক, চোখের কোনো প্রবলেম হলে দেখবি আই ড্রপ দেওয়া হয়, তার মধ্যে বোরিক অ্যাসিড থাকে। তাহলে লিখে রাখ, বোরিক অ্যাসিড ইন ডাইলুট অ্যাকোয়াস সলিউশন ইজ উইক অ্যান্টিসেপ্টিক ফর আইস। বোরিক অ্যাসিড ইন ডাইলুট অ্যাকোয়াস সলিউশন ইজ উইক অ্যান্টিসেপ্টিক ফর আইস, EIEYES, আইস, চোখের জন্য। স্যার বলছি চ্যাপ্টারটা গ্রুপে পাঠিয়ে দেবো, PDFটা। হ্যাঁ পাঠিয়ে দিতে পারিস, তাহলে সবার সুবিধা হয়। লিখেছিস পুরো বিয়ার? প্রীতম, হ্যাঁ স্যার, প্রীতম লিখেছিস? হ্যাঁ স্যার, আচ্ছা, নেক্সট দেখবো আমরা ডিস ইনফেক্ট্যান্ট, এটাও এক প্রকারের অ্যান্টি মাইক্রোবিয়াল, এটা কি কাজে লাগে বলতো শুভজিৎ? ডিস ইনফেক্ট্যান্ট, মানে ইনফেকশনটাকে মেরামত করতে লাগে। কিন্তু আমাদের মানে লিভিং টিস্যুতে লাগে নাকি ফ্লোরে, মানে ফ্লোর মেঝে এইসব সার্ফেস করতে কাজে লাগে? ডিসইনফেক্ট্যান্ট আমরা ফ্লোরেও ফ্লোরে ইউজ করি। ফ্লোরে বা কোনো ইনস্ট্রুমেন্টে কোনো ময়লা পড়লে ড্রেনেজ সিস্টেমে মানে ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করি। স্পেশালি অপারেশন ছুরি কাঁচিতে ইউজ করে। হ্যাঁ কারেক্ট, তাহলে আমরা এখানে কিন্তু ওই লিভিং টিস্যুতে দেবো না, আমাদের শরীরে কেটে ছিঁড়ে গেলে ডিসইনফেক্টেন্ট দিয়ে দেবো না, ঠিক আছে? কেননা লিভিং টিস্যুকে ড্যামেজ করে দেয় বা হার্ম করে দেয়। লিভিং টিস্যুর জন্য কাকে ইউজ করবো? অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে অ্যান্টিসেপ্টিক কে ইউজ করবো, যেগুলো একটু আগে পড়ছিলাম, এইগুলো, এই অ্যান্টিসেপ্টিক গুলোকে আমরা লিভিং টিস্যুতে ইউজ করবো বা আমাদের শরীরে ইউজ করবো। আর ফ্লোর বা মেজে সার্ফেস গুলোকে ক্লিন করতে হলে আমরা কি ইউজ করবো? ডিস ইনফেক্ট্যান্ট ইউজ করবো। যেমন এক্সাম্পল দিয়ে দেখ, ডাইলুটেড ক্লোরিন সলিউশন, ডাইলুটেড SO2 সলিউশন, এইগুলোকে আমরা মেজে বা ক্লিন, যেগুলো হয় না মেজে ক্লিন সার্ফেস করতে কি কি ইউজ করা হয়, বিভিন্ন লিকুইড পাওয়া যায়, সেইগুলোকে ডিস ইনফেকশন বলা হয়। তাহলে একটা লাইন একটু লিখে রাখ, ডিস ইনফেকশন আর হার্মফুল ফর লিভিং টিস্যুস, লিভিং যেগুলো টিস্যু হয় সেগুলোর জন্য হার্মফুল। স্যার আরেকবার বলুন। ডিস ইনফেকশন আর হার্মফুল ফর লিভিং টিস্যুস, লিভিং টিস্যুর জন্য এরা হার্মফুল। আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা, আরেকটা লাইন লেখ,
ফেনল, ফেনল কেমন স্ট্রাকচার হয়, বেনজিনের মাথায় OH থাকলে তাকে বলি ফেনল। ফেনলটাকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারি, ফেনলকে আবার আমরা ডিসইনফেক্টান হিসেবে ইউজ করতে পারি। কিন্তু কখন কিভাবে ইউজ করব সেটা একটু লিখে রাখ। 0.2% সলিউশন অফ ফেনল, 0.2% সলিউশন অফ ফেনলকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করি। ফেনলের কনসেন্ট্রেশন যখন 0.2% সলিউশন হবে তখন সেটা অ্যান্টিসেপটিক হয়ে যাবে, আর 1% সলিউশন হয়ে গেলে সেটা ডিসইনফেক্ট্যান্ট হয়ে যাবে। তাহলে জিরো পয়েন্ট হ্যাঁ 0.2% ফেনল হলে সেটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়, 0.2% ফেনল অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়, আর স্যার 1% হয়ে গেলে কি হবে? ডিসইনফেক্ট্যান্ট হয়ে যাবে, ডিসইনফেক্ট্যান্ট। তাহলে ফেনলকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারি, ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারি, কিন্তু কনসেন্ট্রেশন যখন বেশি নিবি, মানে 1% নিবি, তখন সেটা হবে ডিসইনফেক্ট্যান্ট। আর কনসেন্ট্রেশন যখন কম নেব, 0.2%, তখন সেটা কি হয়ে যাবে? ফেনল। বুঝতেই পারছিস, লিভিং টিস্যু আমাদের শরীরে যখন দেবো তখন তো বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত নয়, সেই জন্য অল্প হলে অ্যান্টিসেপটিক আর বেশি হলে ডিসইনফেক্ট্যান্ট। মেঝে তো যা ইচ্ছা দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা কিছু হবে না। আর একটা লাস্ট লাস্ট লাইন লিখে রাখ ডিসইনফেক্ট্যান্টের আন্ডারে, সেটা হচ্ছে এই যে ক্লোরিন বললাম বা SO2 সলিউশন বললাম, যেগুলো দেওয়া আছে স্লাইডে, সেগুলো হচ্ছে স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট। এই এক্সাম্পল গুলোকে লিখে রাখ, এরা হচ্ছে স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট, SO2 সলিউশন অ্যান্ড ক্লোরিন সলিউশন, দিস আর এক্সাম্পল অফ স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট। আর উইক অ্যান্টিসেপটিক এর এক্সাম্পল দিয়েছিলাম, কারো কি মনে আছে? খাতায় নোট ডাউন করতে বলছিল, কি হবে বলতো যদি বলে উইক অ্যান্টিসেপটিক কে, একটা এক্সাম্পল দাও, খাতায় নোট ডাউন করা আছে। বোরিক অ্যাসিড, হ্যাঁ কারেক্ট। তাহলে বোরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের উইক অ্যান্টিসেপটিক, আর স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট এর এক্সাম্পল হচ্ছে ক্লোরিন সলিউশন অথবা SO2 সলিউশন। বাস এখান থেকে বেশি কোশ্চেন আসে, কিন্তু এই অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্ট্যান্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আছে এই চ্যাপ্টারে, সেই জন্য একটু ডিটেলসে পড়লাম। আর যে যে লাইন গুলো পড়লাম সবই লেখা আছে না শুভজিৎ ওখানে? হ্যাঁ সব লেখা আছে, আমি PDFটা দিয়ে দিয়েছি, সবাই আচ্ছা দেখে নিতে পারে। হ্যাঁ, দেখে নিতে পারিস। পেজ নম্বর কত আছে রে? 456 না? এখানে আমার বইতে 448 আছে, 448 আছে, আমি ওখান থেকে মডিউল নাম্বারটা 16.4। আচ্ছা ওখান থেকেও দেখে নিতে পারিস তোরা। তো নেক্সট আমাদের আছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ, এটা কি কাজে লাগে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ? মানে ফার্টিলিটি রেট ইনক্রিজ করার জন্য, মানে ইনক্রিজ যেখানে করার জন্য, ইনক্রিজ করার জন্য অ্যান্টি লেখা ও আছে এটা, অ্যান্টি ফার্টিলিটি, আচ্ছা মানে ফার্টিলিটি কমানোর জন্য কাপলস এর। যেমন বার্থ কন্ট্রোল পিল যেগুলোকে ইউজ করে না, সেইগুলোকে অ্যাকচুয়ালি অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ বলে। তো এদের মধ্যে কয়েকটা এক্সাম্পল জাস্ট মনে রাখবি। ফার্স্ট হচ্ছে এই যে নট্রেনডন, অ্যান্ড এই সেকেন্ড নামটা থেকে উচ্চারণ করাটা ডিফিকাল্ট, নট্রেনডন। ইথিনিলস্টাডিওল, হ্যাঁ ওটাকে নোভেস্ট্রল বলে অ্যাকচুয়ালি, নোভেস্ট্রল। এত বড় আইপ্যাক নেমটাকে উচ্চারণ না করতে পেরে অনেকে নোভেস্ট্রল নামেই ডাকে। সেকেন্ড এক্সাম্পলটা স্যার লিখে এগুলোর রাখতে পারি। সাইড এফেক্ট হয় তো? সাইড এফেক্ট অবশ্যই হবে, যে কোনো ড্রাগসেরই সাইড এফেক্ট হয়, এগুলো বেশি সাইড এফেক্ট। তো এটাকে লিখে রাখ, লাস্টের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে নোভেস্ট্রল, কমন নেমটা হচ্ছে নোভেস্ট্রল। স্যার আরেকবার বলুন। নোভেস্ট্রল, নোভেস্ট্রল, NO NO VES, VES, ওভিড মিউট ওভিড কর, মিউট কর, হ্যাঁ NOVESTROL, নোভেস্ট্রল। স্যার বলছি আমাদের 9টা থেকে ছিল তো, হুম হুম থেকে নাও থেকে তার মানে এখনো আমাদের শুরু হয়নি সেরকম? না না ও আচ্ছা ঠিক আছে।
ক্লাস 12 টা চলছে এখন, ক্লাস 11 নাও থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেছিস পুরোবি? হ্যাঁ স্যার। তো অ্যান্টি ফার্টিলিটি ড্রাগটাই দুখানে এক্সাম্পল মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে কেমিক্যাল ইনপুট। ওদের কি কি কেমিক্যাল দেওয়া হয় দেখ। ফার্স্ট হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া হয়, মানে কিছু কিছু খাবারকে খুব মিষ্টি বানাতে চিনি না দিয়ে আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে দেয়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে স্যাকারিন। স্যাকারিন তবুও ভালো, স্যাকারিন ইউজ করা, কিন্তু স্যাকারিনের দাম যেহেতু খুব বেশি, স্যাকারিনকে ইউজ না করে অন্যান্য অনেক ইউজ করে দেয় সুইটনার। সেগুলো হচ্ছে এই অ্যাসপারটেম ইউজ করে, অ্যালিটেম, সুক্রালোজ, সেগুলো হচ্ছে আমাদের শরীরের পক্ষে হার্মফুল। স্যাকারিনটা ভালো, স্যাকারিনে কোনো প্রবলেম হয় না, কিন্তু স্যাকারিনের দাম এতই বেশি হয় সেই জন্য এই কেমিক্যাল গুলোকে ইউজ করে নেয়। অ্যাসপারটেম, অ্যালিটেম বা সুক্রালোজ, সেগুলো হচ্ছে চিনির মতোই কাজ করে, সুইটনার হিসেবে ইউজ করা হয়, এগুলো হচ্ছে কিন্তু একটা কেমিক্যাল। তো অ্যাসপারটেমটাকে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে 100 টাইম সুইটার দেন সুইগার। সুগার, সুগার 1 গ্রাম দিলে যা মিষ্টি হবে, সরি, সুগার 100 গ্রাম দিলে যা মিষ্টি হবে, এই অ্যাসপারটেম 1 গ্রাম দিলে সেই পরিমাণ মিষ্টি পাবে, সেই জন্য বলছে 100 টাইমস সুইটার। তুই অ্যালিটেমটাকে ভেবে দেখ, 2000 টাইমস সুইটার, মানে 2 কিলো চিনি দিলে যা মিষ্টি পাবি, 1 গ্রাম অ্যালিটেম দিলে সেই পরিমাণ মিষ্টি পাবে। সেই জন্য এর যে কন্ট্রোল করা যায় না, এই সুইটনেসটিকে কন্ট্রোল করা যায় না অ্যালিটেমের, মানে প্রচুর, মানে একটুখানি, হ্যাঁ বল। সুগার ফ্রিতেও কি এই এই আর্টিফিশিয়াল সুইটনিং এজেন্ট দেয়? কিসের মধ্যে? সুগার ফ্রি থাকে না? না, সুগার ফ্রির মধ্যে কি দেয় আমি জানি না, মানে কি কেমিক্যাল দেয়, কিন্তু এমন কেমিক্যাল দেবে না যে কেমিক্যালি হার্মফুল করে আমাদের শরীরের পক্ষে। এই যে কেমিক্যাল গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু খুব হার্মফুল রিয়েজেন্ট, বিভিন্ন খাবারে এগুলো মিশিয়ে দেয় আর্টিফিশিয়াল সুইটনার, কিন্তু সুগার ফ্রিতে কি দেয় আই ডোন্ট নো। আর একটা হচ্ছে সুক্রালোজ, এটা হচ্ছে 600 টাইম সুইটার দেন সুগার। তো এখান থেকে কয়েকটা নাম বললাম, এগুলো মনে রাখবি। আর তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাসপারটেম যেটা বললাম ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে আনস্টেবল অ্যাট কুকিং টেম্পারেচার। এটা একটু লিখে রাখ, দ্য ফার্স্ট ওয়ান দ্যাট ইজ অ্যাসপারটেম, এটা হচ্ছে আনস্টেবল অ্যাট কুকিং টেম্পারেচার, মানে যদি গরম করতে হয় কোনো খাবার দাবারকে, এ মানে অ্যাসপারটেমের স্ট্রাকচারটা ভেঙে যাবে, তখন আর মিষ্টি লাগবে না খাবার। তো একটা লাইন লিখে রাখ, অ্যাসপারটেম ইজ আনস্টেবল অ্যাট কুকিং টেম্পারেচার। অ্যাসপারটেম ইজ আনস্টেবল অ্যাট কুকিং টেম্পারেচার। তাহলে নেক্সট কোশ্চেন আসবে, তাহলে কুকিং টেম্পারেচারের জন্য কোন সুইটার, আর্টিফিশিয়াল সুইটনারকে ইউজ করব, তখন এক্সাম্পল হবে সুক্রালোজ। এই যে লাস্ট ওয়ান, লাস্ট যেটা দেওয়া আছে সুক্রালোজ, সেটাকে আমরা কুকিং টেম্পারেচার ইউজ করতে পারি, কেননা সুক্রালোজ ইজ স্টেবল অ্যাট কুকিং টেম্পারেচার। তাহলে কুকিং টেম্পারেচার অ্যাসপারটেমকে ইউজ করতে পারবো না, আমাদের সুক্রালোজকে ইউজ করতে হবে। তো এই তিন চারখানা এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল সুইটনার, এগুলো মনে রাখবি, কে কত টাইমস সুইটার দেন সুইগার, সুগারের থেকে কত বেশি সুইটনার বা সুইটার হবে সেইগুলো মনে রাখবি, আর কে আনস্টেবল এট কুকিং টেম্পারেচার, কে স্টেবল এট কুকিং টেম্পারেচার, এগুলো মনে রাখবি। হয়েছে, লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভটা কি কাজে লাগে, ছবিটা দেখে বুঝতে পারছিস? প্রিজারভেটিভ না দিলে এইসব মানে খাবারগুলো কি অবস্থা হবে বলতো, কি কাজে লাগে প্রিজারভেটিভ? খাবারটাকে বেশিক্ষণ ফ্রেশ রাখতে। ইয়েস কারেক্ট। কি কি মেশানো হয় জানিস, কি কি কেমিক্যাল মেশানো হয় ফুডকে প্রিজার্ভ করার জন্য? রেগুলেটরস দেয়, মানে যেরকম ফুড লেভেলে দেখেছি। আচ্ছা, তো টেবিল সল্টটা কিন্তু একটা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, দেখবি আজকাল আগেকার দিনে নুন দিয়ে রেখে দিতে অনেকদিন ভালো থাকে, তেল দিয়ে রেখে দেয় ভেজিটেবল অয়েল বা সোডিয়াম বেনজয়েট, এটাকে হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারিস। অ্যাকচুয়ালি বেনজয়িক অ্যাসিড থেকে আমরা কাকে পেয়েছি বলতো, সোডিয়াম বেনজয়েটকে পেয়েছি, অ্যাসিডের এইচ কে সরিয়ে তার জায়গায় একটা সোডিয়াম দিয়ে দিয়েছি। বেনজয়িক অ্যাসিড হলে কেমন হতো, বেনজিনের মাত্রা COOH, সেখান থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে সোডিয়াম দিয়ে দিয়েছি, নাম হয়ে গেছে সোডিয়াম বেনজয়েট। তো এই তিনখানা এক্সাম্পল, NaCl, ভেজিটেবল অয়েল অ্যান্ড সোডিয়াম বেনজয়েট, এগুলো হচ্ছে কমন প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়।
বা ফুড প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। তো নেক্সট সোডিয়াম হচ্ছে বেনজয়েটটা কি মূলত? সোডিয়াম বেনজয়েটটা কি? হ্যাঁ স্যার। বেনজয়িক অ্যাসিডের একটা সল্ট লবণ। ও নেক্সট হচ্ছে তোর অ্যান্টিঅক্সিড্যান্ট ইন ফুড। অ্যান্টিঅক্সিড্যান্ট মানে কিছু কিছু খাবার দেখবি বাইরে অক্সিজেনের সংস্পর্শে রাখলে অক্সিডেশন হয়ে যায়। অক্সিডেশন হয়ে গেলে সেই খাবারটা নষ্ট হয়ে যায়। যেমন দেখবি তো বিস্কুটের প্যাকেট খুলে রাখবি নরম হয়ে যাচ্ছে, কেন না তার অক্সিডেশন হয়ে যায়। তাই অক্সিডেশন যেতে বা এই খাবার দাবার গুলো খুলে রাখলে কি হয়, কিছু কিছু খাবার দেখবি প্যাকিং সিস্টেমে না থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়, কেন না অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডেশন হয়ে যায়। সেই জন্য আমাদের অ্যান্টি অক্সিড্যান্ট মেশাতে হয় যাতে সহজে নষ্ট না হয়ে যায় খাবার দাবার। তো অ্যান্টি অক্সিডেন্টের কয়েকটা এক্সাম্পল হচ্ছে BHT এন্ড BHA। দুখানে এক্সাম্পল মনে রাখবি, নামগুলো মনে রাখতে পারবি কি? দেখ বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন একটা, আর একটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল। তো টি থাকলে টলুইন হবে আর এ থাকলে অ্যানিসোল হবে। এই দুখানে এক্সাম্পল অফ অ্যান্টি অক্সিডেন্ট, এগুলো বই থেকে পেয়ে যাবি। এটা তো লাইফ নেই স্যার। সেক্টর আচ্ছা ফুড প্রিজারভেটিভ দেখ, ফুড প্রিজারভেটিভ ওর নিচে আছে ফুড প্রিজারভেটিভ পরে অ্যান্টি অক্সিডেন্ট ইন ফুড। না আমার বইতে নেই এটা। ক্লিনসিং এজেন্ট পেয়েছিস? সোপ ডিটারজেন্ট এগুলো আছে, ক্লিনসিং হ্যাঁ এজেন্ট। সোপস আছে, টাইপস অফ তার উপরে, সোপ দেখ কি আছে। আচ্ছা দেখতে পাচ্ছি না। ও তাহলে তো নিউ এডিশনে টাইপ করেছি, সেটা হতে পারে। তো স্লাইড থেকে দেখে নিস না থাকলে, এই BHT আর BHA এগুলো অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করা হয়। সো লাস্ট আমাদের যেটা পড়ে আছে সেটা হচ্ছে ক্লিনসিং এজেন্ট, মানে ক্লিন করতে শরীর বল বা জামা কাপড় বল ক্লিন করতে যা যা কাজে লাগে সেগুলো হচ্ছে ক্লিনসিং এজেন্ট বলা হয়। তার মধ্যে আমরা মেনলি যেগুলো ইউজ করে থাকি সোপস অ্যান্ড ডিটারজেন্ট, সাবান আর সার্ফ গুলো ইউজ করে থাকি। তো ফার্স্ট আমরা দেখবো হোয়াট ইজ সোপ, সোপের কেমিক্যাল ফর্মুলা কি। সোপস হচ্ছে তো গ্লিসারাইল এস্টার বা স্টিয়ারিক অ্যাসিড বলতে পারিস এটাকে। অ্যাকচুয়াল যে ফ্যাট গুলো হয় ফ্যাট গুলোকে স্টিয়ারিক অ্যাসিড বলা হয়। স্টিয়ারিক অ্যাসিড এইরকম স্ট্রাকচার হয়, এর একটা শর্ট ফর্ম হয়, শর্ট ফর্মটা লিখে রাখ C17H35। বাইরে লেখা দরকার নেই, তোরা একটু সাবানের শর্ট ফর্মটা লিখে রাখবি যা লেখা হয়ে আছে এখানে। তো স্টিয়ারিক অ্যাসিডে দেখ সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে বিক্রিয়া করানো হয়, ফলে সোডিয়াম স্টিয়ারেট তৈরি হচ্ছে, এটাই হচ্ছে সাবানের কেমিক্যাল ফর্মুলা। তোরা এই যে ফর্মুলাটা আছে দেওয়া আছে এটাকে মনে রাখবি অবশ্যই, সোপসের কেমিক্যাল ফর্মুলা C17। কার্বন থাকে 17 খানা, হাইড্রোজেন থাকে 35, আর C00 থাকে, Na থাকে। এটাকে বলা হয় সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট। কোথা থেকে এসছে? না স্টিয়ারিক অ্যাসিড থেকে এসছে। তাহলে বলতো স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা কি হবে? এখান থেকে দেখে স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা কি হবে? C17H35 COOH। ইয়েস কারেক্ট। তো এই যে একটা বড় স্ট্রাকচারটা দেওয়া আছে না লেফট হ্যান্ড সাইডে, এটাকে তুই শর্ট ফর্মে কি লিখতে পারিস, C17H35COOH। এটাই হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, ওর সাথে NaOH দিয়ে বিক্রিয়া করানো হয়, ফলে এই সাবানটাকে আমরা পাই C17H35COOH। তো এখানে একটু ডিফিকাল্ট ভাবে দেওয়া আছে, তোরা চাইলে শর্টকাটে একটু লিখে নিতে পারিস যে স্টিয়ারিক অ্যাসিড মানে C17H35COOH, তার সাথে NaOH দিয়ে বিক্রিয়া করি আমরা সোপ পাই বা সোডিয়াম স্টিয়ারেট পাই। আর এই যে বিক্রিয়া হয় মানে সাবান তৈরি করার যে বিক্রিয়া তাকে বলা হয় স্যাপোনিফিকেশন। দ্য প্রসেস ইনভলভিং সিনথেসিস অফ সোপ ইজ কল স্যাপোনিফিকেশন। সাবানের ফর্মুলাটা অবশ্যই জানবি, সাবান তো সবাই ইউজ করিস কম বেশি বাড়িতে, C17H35COOH। আর ডিটারজেন্ট ইউজ করে থাকিস, ডিটারজেন্ট টু টাইপস হয় এটা কি জানিস, শুনছিস কখনো? ক্যাটায়নিক ডিটারজেন্ট হয়, অ্যানায়নিক ডিটারজেন্ট হয়, না স্যার শুনুন। জানিস না তাই তো? অ্যাকচুয়ালি আমরা যে ডিটারজেন্ট গুলোকে ইউজ করি না সেগুলো মেনলি অ্যানায়নিক হয়,
দ্য লাস্ট ওয়ান, লাস্ট যে এক্সাম্পল দেওয়া আছে সেটা, লাস্ট নয় সরি ফার্স্ট, এটা অ্যানায়নিক। অ্যানায়নিক একটু কম দামে ডিটারজেন্ট হয় সেই জন্য, আর ক্যাটায়নিক গুলো খুব দামে ডিটারজেন্ট হয় সেই জন্য ক্যাটায়নটা খুব, মানে ক্যাটায়নিক ডিটারজেন্ট খুব কম লোক ইউজ করতে পারে, যেমন হেয়ার কন্ডিশনার ইউজ করা হয় ওই তো ক্যাটায়নিক ডিটারজেন্টটা। তার যেগুলো আমরা ইউজ করি মেনলি তো সানলাইট বল বা এরিয়াল বল যা কিছু ইউজ করি সেগুলো সবই হচ্ছে তো ক্যাটায়নিক ডিটারজেন্ট। সো একখানা করে এক্সাম্পল মনে রাখবি এখান থেকে। ইন ক্যাটায়নিক ডিটারজেন্ট কেন বলছি বুঝতে পেরেছিস কি স্ট্রাকচারটা দেখে, এটাকে ক্যাটায়নিক ডিটারজেন্ট কেন বলছি, অ্যানায়নিক কেন বলছি না? ক্যাটায়নটা সাইজ বড় বলে হ্যাঁ ক্যাটায়নিক সাইজটা বিগ সাইজ, ওই যে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম এই যে টোটাল স্ট্রাকচারটা, টোটাল স্ট্রাকচারটার মাথায় দেখ প্লাস দেওয়া আছে, আর ব্রোমাইড বিআর এর মাথায় মাইনাস দেওয়া আছে। তো যে ক্যাটায়নটা সাইজ বড় বলে তাকে ক্যাটায়নিক সাইজ ডিটারজেন্ট বলছি, আর এইটাকে কি বলবো বলতো, অ্যানায়নিক বলছি। কেন বলতো অ্যানায়নিক সাইজটা কোনটা, এই যে CH3 আছে, CH2 11, ও এস ডবল বন ও, এস ডবল বন ও, ও মাইনাস, এইটা টোটালটা হবে অ্যানায়ন, আর শুধু Na প্লাস সেইটা হবে ক্যাটায়ন। তো এখানে দেখতে পাচ্ছি অ্যানায়নের সাইজটা বড়, সেই জন্য এটাকে বলছি অ্যানায়নিক ডিটারজেন্ট। এর নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। তো এই দুখানা নাম মনে রাখবি, ক্যাটায়নিকটা দু একবার পরীক্ষা দিয়েও ছিল মনে হয়, তো ক্যাটায়নিকটা অবশ্যই মনে রাখবি। সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম, জাস্ট নাম মনে রাখলেই হবে, স্ট্রাকচার নিয়ে কোনো কাজে লাগবে না, বা স্ট্রাকচার দিয়ে দিলেও তোর সুবিধা হবে চিনতে। কেন বলতো, বড় সাইজের মাথায় প্লাস দেখলে বলবি তাকে ক্যাটায়নিক, আর বড় সাইজের মাথায় মাইনাস দেখলে তাকে বলবি অ্যানায়নিক ডিটারজেন্ট। আর ক্যাটায়নিকটা হচ্ছে খুব কস্টলি, CDA ক্যাটায়নিক, CDA কস্টলি, সেই জন্য ক্যাটায়নিকটা খুব একটা ইউজ করি না আমরা, অ্যানায়নিকটাকে মেনলি ইউজ করা হয়। সো এই হচ্ছে টোটাল চ্যাপ্টার, আর কিছু নেই এই চ্যাপ্টারে। এটাকেই বলা হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, মানে আমরা এভরিডে যেসব কেমিক্যাল এজেন্ট গুলোকে ইউজ করে থাকি বা যেসব কেমিক্যাল গুলোকে ইউজ করে থাকি সেগুলোকে নিয়ে এখানে ডিসকাশন হলো। তো এটাকেই বলা হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, যেহেতু অনলাইনে ক্লাস হলো বলে আমি স্লাইডে পড়ালাম, এখানে বেশি মানে এই টাইপের কোশ্চেন, এই টাইপের পড়ানো গুলো অনলাইনে বুঝতে পারবি, কিন্তু যেগুলো তোর যেমন সলিড স্টেট আছে, সলিউশন আছে, কেমিক্যাল কাইনেটিক্স, এগুলো কিন্তু অনলাইনে বুঝতে পারবি না, এগুলো অফলাইন না হলে হবে না। সেই জন্য আমি একটা সিম্পল চ্যাপ্টার থেকে শুরু করলাম আজকে ক্লাস 12। তোমার কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে না স্যার, পড়বি? আপনি খালি বলে দিন ওই বই থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো পড়বো। হ্যাঁ পড়বি, কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ আমি ওই কোশ্চেন গুলো পাঠিয়ে দিয়েছি, এই কোশ্চেন গুলো তোরা একবার দেখ দেখবি। এই যে দেখ কেমিস্ট্রি এভরিডে লাইফে কোশ্চেন গুলো দেওয়া আছে। আজকে আমার 9টা বেজে গেছে, যেহেতু ক্লাস 11টা শুরু করবো, আমি কোশ্চেন গুলো করাচ্ছি না, তোদের কাজ থাকলে হোমওয়ার্ক এই কোশ্চেন গুলো বাড়িতে করা, বেশি কোশ্চেন নেই। এই যে 10খানা আছে, তারপর পরের পেজে 4খানা, 14খানা কোশ্চেন আছে তোদের, এই 14 14খানা কোশ্চেন তোরা বাড়িতে প্র্যাকটিস করবে, নেক্সট দিন আমি যেগুলো পারবি না ডিসকাশন করবে। সেটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট তাহলে আমি কেমিক্যাল বন্ডিংটা শুরু করছি ক্লাস 11 থেকে। স্যার কেমিক্যাল বন্ডিং পড়াবেন আজ? হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল বন্ডিং করবো। কেমিক্যাল বন্ডিং তোরা পড়েও নিয়েছিস, সুবিধাও হবে। অভিজ্ঞ হয়ে গেছে তো কেমিক্যাল বন্ডিং? হ্যাঁ স্যার। ঠিক আছে, মিউট কর, তুই মিউট না করলে ইকো হচ্ছে। তো কেমিক্যাল বন্ডিং এর মধ্যে আমাদের কয়েক প্রকারের বন্ডিং জানতে হবে, যেমন হয় আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং। আয়নিক বন্ডিং হতে গেলে কি হবে, না আয়ন ফর্মেশন হতে হবে ফার্স্ট, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন,
দেন ওদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে ক্যাটায়ন অ্যানায়ন এর মধ্যে, তাকেই বলছি আমরা আয়নিক বন্ড। তো এখানে আমরা মেনলি ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে কনসিডার করব ইন কেস অফ আয়নিক বন্ডিং। ইন কেস অফ সোডিয়াম দেখ কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন দেখতে পাচ্ছিস ইন দ্য পিকচার? একটা একটা। আর ফ্লোরিনের ক্ষেত্রে কত ভ্যালেন্স ইলেকট্রন আছে? সাতটা। সাতটা। তাহলে এখানে সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে হ্যাঁ ফ্লোরিনকে দিয়ে দেবে, ফলে এনএ প্লাস ফর্মেশন হবে। আর এফ যেহেতু ইলেকট্রনকে নিচ্ছে মাইনাস ফর্মেশন হবে, দেন ওদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, তাকেই আমরা বলছি আয়নিক বন্ডিং। নেক্সট আছে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং কিভাবে হয়? বাই শেয়ারিং অফ ওয়ান ইলেকট্রন। হাইড্রোজেন একখানা ইলেকট্রনকে শেয়ার করছে, এদিক থেকে আরেকখানা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রনকে শেয়ার করছে, ফলে ওদের মধ্যে যে বন্ডিং হবে দুখানা হাইড্রোজেন অ্যাটমস এর মধ্যে, তাকে বলবো কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ড। আর কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে তোর থ্রি টাইপস হতে পারে, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, ডাবল কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। সিঙ্গেল, আচ্ছা এই যে বন্ডিংটা হবে এটা সিঙ্গেল বলবো না ডাবল বলবো? কোভ্যালেন্ট সিঙ্গেল সিঙ্গেল। অক্সিজেনের ক্ষেত্রে কি হয় বলতো, ডাবল না ট্রিপল হয়? ডাবল হয়, ডাবল হয়। আর নাইট্রোজেন ট্রিপল। ট্রিপল। তাহলে তিনখানা ইলেকট্রন শেয়ার করলে ট্রিপল বন্ড হবে, দুখানা হলে ডাবল বন্ড হবে, এখানে একখানা করতে বলে সিঙ্গেল বন্ড। সো দিস টাইপ অফ বন্ডিং ইজ কল কোভ্যালেন্ট বন্ডিং। তো ফার্স্টে আমরা দেখবো এই যে আয়নিক বন্ডিং, একটু আগে শেখাচ্ছিলাম আয়নিক বন্ডিং কিভাবে ফর্মেশন হয়, সেই আয়নিক বন্ডিং কার কার উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর এফেক্টিং আয়নিক বন্ড ফর্মেশন। তো ফার্স্ট হচ্ছে লো আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি মানে কি, হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? স্যার আয়নীভবন বিভব। দ্য নামটা বলতে ভুল গিয়ে আমি। দ্য হ্যাঁ এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট অ্যান অ্যাটম ইনটু অ্যান আয়ন, মানে হ্যাঁ ইন আদার ওয়ার্ডস একটা ইলেকট্রনকে সরাতে বা অ্যাড করতে একটা অ্যাটমে, অ্যাড করতে নয়, মানে অ্যাড করলে তো কতটা? ইলেকট্রন অ্যাফিনিটি হয়ে যাবে, আচ্ছা বুঝতে আচ্ছা পারলি? রিমুভ করতে গেলে যে এনার্জি লাগে তাকে বলি আয়োনাইজেশন এনার্জি, আর একটা ইলেকট্রনকে অ্যাড করলে যে এনার্জিকে রিলিজ করে তাকে বলি ইলেকট্রন অ্যাফিনিটি। কিন্তু আমি যদি আয়নাইজেশনের কথা বলি স্যার, তাহলে তো ফ্লুরিনের মধ্যে একটা ইলেকট্রন দিলে আমার একটা ফ্লুরিন আয়ন তৈরি হচ্ছে, সেটা তো তাই ইলেকট্রন না? অ্যাফিনিটি হচ্ছে, আচ্ছা, তখনও তো ফ্লোরাইড আয়োনাইজেশন আয়ন হয়ে যাচ্ছে। আয়ন হচ্ছে, কিন্তু সেটা অ্যানায়ন ফর্মেশন হচ্ছে, তো আচ্ছা বুঝতে পারলি? একটা এনার্জিকে মানে ইলেকট্রনকে কেড়ে নিতে যে এনার্জি লাগে তাকেই বলা হয় আয়নাইজেশন এনার্জি। তো দেখে মনে হচ্ছে এফ কেও তো মাইনাস দিচ্ছি, আয়নাইজেশন এফ মাইনাস। এনথালপি তো একই তো স্যার, আয়নাইজেশন এনার্জির এনথালপি। হ্যাঁ হ্যাঁ সেম সেম। তাহলে আয়নাইজেশন এনার্জি যখনই বলি তখন হচ্ছে ইলেকট্রনকে কেড়ে, মানে ইলেকট্রনকে বার করে নিতে, ইলেকট্রনকে রিমুভ করতে যে এনার্জি লাগে তাকে বলি আয়নাইজেশন এনার্জি। আর এখানে মেনলি ক্যাটায়ন ফর্মেশন হয়। আর ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনকে অ্যাডিশন করছি, অ্যানায়ন ফর্মেশন হচ্ছে এবং কিছু পরিমাণ এনার্জিকে রিলিজ করছে বা ছেড়ে দিচ্ছে, তাকে বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। সেখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া নেই, পিকচারটা দেওয়া আছে। দেখ আয়নাইজেশন এনার্জি সোডিয়াম আছে, সোডিয়ামে আয়নাইজেশন এনার্জি দিলে বা এনার্জি দিলে কি করবে, সে সোডিয়াম প্লাস ফর্মেশন করছে। তো বেসিক্যালি সোডিয়ামের বাইরের কক্ষ থেকে বা ভ্যালেন্স সেল থেকে একটা ইলেকট্রনকে বার করতে, এনে থেকে এনে প্লাস ফর্ম করতে যে এনার্জি লাগছে তাকে বলছি আয়নাইজেশন এনার্জি। তুই ভেবে দেখ আয়নিক বন্ডিং হতে গেলে আয়নাইজেশন এনার্জি কম হলে ভালো হবে নাকি আয়নাইজেশন এনার্জি বেশি হলে ভালো হবে, কি মনে হয়? আরেকবার বলুন স্যার। প্রশ্ন আয়নাইজেশন এনার্জিটা কম হলে ভালো হবে আয়নিক বন্ড নাকি আয়নাইজেশন এনার্জিটা বেশি হলে ভালো হবে? কম হলে ইজিলি কম হলে ভালো হবে। কম হলে কি হবে, ইজিলি ক্যাটায়ন ফর্মেশন হবে, আর যত সহজে ক্যাটায়ন ফর্মেশন হতে পারবে তত সহজে আয়নিক বন্ডিং ফর্মেশন হবে। সেই জন্য ফার্স্ট ফ্যাক্টর দিয়েছি দেখ লো আয়নাইজেশন এনার্জি হতে হবে, আয়নাইজেশন এনার্জি যত কম হবে তত ভালো। নেক্সট হচ্ছে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। এই হচ্ছে তো ইলেকট্রন অ্যাফিনিটি, দেখ রেড কালারের একটা ইলেকট্রন আসছে ইয়েলোর মধ্যে গিয়ে বসে যাচ্ছে, ফলে কিছু পরিমাণ এনার্জিকে সে রিলিজ করছে বা ছেড়ে দিচ্ছে, তাকেই বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেন এনথ্যালপি। ইলেকট্রনকে গেন করছে বা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ইলেকট্রন গেন এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। আর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি যত ভালো হবে বা বেশি হবে তত সহজে যে অ্যানায়ন ফর্মেশন করতে পারবে, আর যত সহজে অ্যানায়ন ফর্মেশন করতে পারবে তত সহজে আয়নিক বন্ডিং ফর্মেশন হবে। সেই জন্য এই ফ্যাক্টরটা কি হবে বলতো, বেশি হলে ভালো না কম হলে ভালো হবে ইলেকট্রন অ্যাফিনিটি? স্যার বেশি হলে ভালো হবে, বেশি কারণ হলে ভালো হবে, ভালো। কারণ অ্যাট্রাকশনটা ভালো হবে। অ্যাট্রাকশনটা ভালো হবে। হুম কারেক্ট।
আর লাস্ট ওয়ান আছে দেখ, ল্যাটিস এনথ্যালপি। ল্যাটিস এনার্জি মানে কি, যখন একটা ক্যাটায়ন আর অ্যানায়ন পাশাপাশি চলে আসে, যেমন এনএ প্লাস আর সিএল মাইনাস, ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, ফলে একটা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল ফর্মেশন হয়। ক্রিস্টাল ফর্মেশন হলে মলিকিউলটা স্টেবল হচ্ছে, সেই জন্য কিছু পরিমাণ এনার্জিকে রিলিজ করে বা ছেড়ে দেয়। যখনই কেউ স্টেবিলিটি পায় এনার্জিকে ছেড়ে দেয়, আর যখন কেউ আনস্টেবল পজিশনে যায় এনার্জিকে গেন করে। তাহলে এখানে এনার্জিকে ছাড়ছে, ফলে সেই এনার্জিকে বলছি ল্যাটিস এনার্জি। তাহলে একটা ল্যাটিস ফর্মেশন যখন হচ্ছে, এনএসিএল এর ল্যাটিস বা ক্রিস্টাল, তখন যে এনার্জি রিলিজ হয় তাকে বলছি ল্যাটিস এনার্জি। আর যত ভালো ফর্মেশন হবে আয়নিক ক্রিস্টাল বা এনএসিএল যত স্টেবল হবে, তত বেশি ল্যাটিস এনার্জি বার হয়। তাহলে আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি যত হাই হবে, তত বেশি সহজে আয়নিক বন্ডিং ফর্মেশন হবে। তাহলে এই হচ্ছে তিনখানা ফ্যাক্টর। আয়নাইজেশন এনার্জি কম হলে ভালো, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হলে ভালো, আর ল্যাটিস এনথ্যালপিও বেশি হলে ভালো হয়। এই তিনখানা ফ্যাক্টরের উপর তোর আয়নাইজেশন এনার্জি ডিপেন্ড করে। আচ্ছা, একটা লাইন একটু লিখে নে, যেটা ফার্স্টে বলা উচিত ছিল আমার। এই যে কেমিক্যাল বন্ডিং এর উপরে যে বিজ্ঞানী কাজ করে নোবেল প্রাইজ পেয়েছিল ফার্স্ট, তার নাম হচ্ছে লিনাস পাউলিং। স্পেলিংটা লিখে নে, LINUS, লিনাস পাউলিং, PAULING। লিনাস পাউলিং রিসিভড নোবেল প্রাইজ ফর হিস ওয়ার্ক অন কেমিক্যাল বন্ডিং। ফর হিজ ফর হিস ওয়ার্ক ওয়ার্ক অন কেমিক্যাল বন্ডিং লিনাস পাউলিং রিসিভড নোবেল প্রাইজ ফর হিস ওয়ার্ক অন কেমিক্যাল বন্ডিং। ইনি ফার্স্ট কেমিক্যাল বন্ডিং এর উপর কাজ করেছিল এবং নোবেল প্রাইজ পেয়েছিল। তো নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, যেটা তোদেরকে শিখিয়েওছি, ফ্যাজান্স রুল। এটা অনেকবার বলেছিলাম তোদেরকে, ফ্যাজান্স রুলটা পরীক্ষায় খুব কোশ্চেন আছে এখান থেকে। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল হচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা ক্যাটায়ন্স আছে রেড কালার, একটা অ্যানায়ন আছে সেটা হচ্ছে গ্রিন কালার। অ্যানায়নের দেখ মাঝখানে প্লাস দেওয়া আছে, ভাবে অ্যানায়ন ভাবিস না, ওটাকে মাঝখানে নিউক্লিয়াস থাকে আর তার চারপাশে ইলেকট্রন থাকে, তো সেই জন্য ওটাকে অ্যানায়ন বলছি। তো ব্লু কালার বা গ্রিন কালার যাই ভাবিস না কেন, সেটা হচ্ছে তোর অ্যানায়ন, আর বাঁদিকে আছে ক্যাটায়ন। ক্যাটায়নের কি হয়, সাইজটা ছোট হওয়ার জন্য ক্যাটায়নের পজিটিভ চার্জটা খুব কনসেন্ট্রেট হয়ে গেছে, মানে পজিটিভ চার্জটা খুব বেশি হয়ে গেছে। ও কি করছে, অ্যানায়নের চারপাশে যে ইলেকট্রন ক্লাউড গুলো ছিল, যেহেতু বিগ সাইজ হয়ে গেছে অ্যানায়ন, ওদেরকে নিজের দিকে টেনে আনছে। তাহলে ক্যাটায়ন কি করছে, আউটার মোস্ট ইলেকট্রন ক্লাউড কে নিজের দিকে অ্যাট্রাকশন করছে, ফলে অ্যানায়নের সাইজটা কি এরকম সার্কেল থাকবে নাকি ডিফর্মেশন হয়ে যাবে বলতো, ডাম্বেল সাইজে সেভ হয়ে যাবে। সরি, তো ডাম্বেল সাইজে সেভ হয়ে যাবে, ফলে অ্যানায়নটা কি হয়, ক্যাটায়নের কাছাকাছি চলে এসে একটা ওভারল্যাপ টাইপের হয়ে যায় বা পাশাপাশি একে অপরের সাথে টাচ হয়ে যায়। তখন এই যে আয়নিক বন্ডিং ছিল, আয়নিকের বন্ডিং এর মধ্যে কিছু পার্সেন্টেজ কি ক্যারেক্টার চলে আছে, না কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসছে। তার ফলে মানে 100% আয়নিক বন্ড বলে কিছু হয় না। এখানে দেখে ভাবছিলাম যে এটা 100% আয়নিক বন্ড, কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্যাজান সোল্ডের মাধ্যমে আমরা বুঝলাম এর মধ্যে কিছু পার্সেন্টেজ, মানে 5 বা 10% কোভ্যালেন্ট বন্ডিং ও থাকতে পারে। তো ক্যাটায়ন অ্যানায়নকে নিজের দিকে টেনে আনছে, ফলে একটা ওভারল্যাপ কনসেপ্ট হচ্ছে। ওভারল্যাপ যখনই হয় সেখানে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হয়, এটাকেই বলা হয় ফ্যাজান্স রুল। এইবারে ফ্যাজান্স রুলটা কার কার উপর ডিপেন্ড করে সেইটা দেখব। এটা তোরা জানিস হয়তো, ক্লাস 11-এ যারা আছিস এখানে, ক্যাটায়নের সাইজ যত স্মল হয় তত কি ফ্যাজান্স রুলটা বেশি অ্যাপ্লিকেবল হয়, মানে কোভ্যালেন্ট বন্ডিং বেশি হয় না কম হয় বলতো, ক্যাটায়ন যখন স্মল সাইজ হয়। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, মিউট কর। ক্যাটায়ন যে অ্যানায়নকে টেনে আনছে তাকে একটা নাম বলেছিলাম, পোলারাইজিং পাওয়ার বলেছিলাম না পোলারিজেবিলিটি বলেছিলাম? পোলারাইজিং পাওয়ার। ইয়েস, সরি, ক্যাটায়ন যে পোলারাইজিং নিজের একটা পাওয়ার দিয়ে
অ্যানায়নকে পোলারাইজ করছে বা নিজের দিকে টেনে আনছে। এবার পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে না কম হবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন যত বেশি হবে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে না কম হবে? বেশি হবে, বেশি হবে, কারেক্ট। সেই জন্য এখানে বলেছি, দেখ, স্মল সাইজ ক্যাটায়ন যত হয় তার পোলারাইজিং পাওয়ার তত বেশি হয়। কেননা স্মল সাইজের মধ্যে প্লাস চার্জ বেশি হয়ে আছে, কনসেন্ট্রেট হয়ে আছে, ঘনত্ব বেশি, সেই জন্য তার পাওয়ারও বেশি হয়। সেই জন্য যদি কেউ কম্পেয়ার করতে দেয় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম আর সিজিয়ামকে, কার ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার বেশি হবে, তুই বলবি স্মল সাইজ যে আছে, যে উপরের দিকে থাকে, লাইক লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি হবে, আর সিজিএমের ক্ষেত্রে যেহেতু বিগ সাইজ সেই জন্য পোলারাইজিং পাওয়ার কম হবে। আর এই যে স্মলার সাইজ অফ ক্যাটায়ন যত হবে, তত পোলারাইজিং পাওয়ার বেশি হয়, পোলারাইজিং পাওয়ার যত বেশি হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। নেক্সট হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নের সাইজ বড় হলে পোলারাইজেবিলিটি বেশি হয়, না অ্যানায়নের সাইজ ছোট হলে পোলারাইজেবিলিটি বেশি হয়? বড় বড়, হবে। কারেক্ট, কারেক্ট। সো বিগ অ্যানায়ন, বিগ অ্যানায়ন বলতে এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস, যেটা তুই বুঝবি, আয়োডিনটা হচ্ছে সব থেকে বিগ সাইজ, সেই জন্য পোলারিজেবিলিটি। পোলারিজেবিলিটি মানে কি বলতো, অ্যানায়ন গুলো যে ক্যাটায়নের দিকে সরে আসছে বা ডিফরমেশন হয়ে যাচ্ছে, শেপটা সার্কেল থেকে ডাম্বেল আকৃতি হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হয় পোলারিজেবিলিটি। সো বিগ সাইজ অ্যানায়ন যত হবে পোলারিজেবিলিটি তত বেশি হবে, আর পোলারিজেবিলিটি তত বেশি হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। সো স্মল সাইজ ক্যাটায়ন হলে পোলারাইজিং পাওয়ার বেশি হয়, আর বিগ সাইজ অ্যানায়ন হলে বা লার্জার সাইজ অ্যানায়ন হলে পোলারিজেবিলিটি বেশি হয়। আর একটা শিখেছিলাম, চার্জ যত বেশি হয় তত পোলারাইজিং পাওয়ার বেশি হয় না কম হয় ক্যাটায়নের উপর? স্যার বেশি হবে, বেশি, বেশি। এই জন্য দেখ অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে সব থেকে পোলারাইজিং পাওয়ার বেশি দেওয়া আছে, আর Na+ যেহেতু একখানাই চার্জ আছে সেই জন্য পোলারাইজিং পাওয়ার সব থেকে কম দেওয়া আছে। আর অ্যানায়নের উপর চার্জ যত বেশি হবে তার ক্ষেত্রে পোলারাইজেবিলিটি বেশি হবে, কারণ অ্যানায়ন যত চার্জ বেশি হয় তত ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে সাইজ বেশি হয়ে যাচ্ছে। তো C4- মানে কি হবে, সাইজ সব থেকে বেশি, আর সাইজ যত বেশি হয় বলেছিলাম পোলারাইজেবিলিটি তত বেশি হয়। তাহলে ক্যাটায়নের সাইজ চার্জ বেশি হলেও পোলারাইজিং পাওয়ার বেশি হবে, অ্যানায়নের চার্জ বেশি হলেও পোলারাইজেবিলিটি বেশি হবে, আর তার সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। এই হচ্ছে ফ্যাজেন্স রুলস গল্প। এইবারে ফ্যাজেন্স রুল থেকে আমি যদি কয়েকটা কোশ্চেন দিই তোদের, পারিস কি দেখি? ফ্যাজেন্স রুলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানকার কি কি কোশ্চেন এসেছিল একবার দেখে নি ফ্যাজেন্স রুল থেকে। যাদের কাছে বই আছে বইটা খোল, যাদের কাছে বই নেই এখান থেকে দেখ। এই যে 2 নম্বর কোশ্চেনটা কর, স্যার ডিএডটা হবে। ডি হবে। আচ্ছা বাকিরা কি বলছে দেখি। সি হবে, সি এরটা হবে মনে হয়। অভিক বলছে সি, আর কেউ কিছু বলছিস? স্যার এ না এ তো হবে না। এখানে আমাদের কাছে অপশন দুখানাই ছিল, দেখ, এ হবে নয় সি হবে, বি আমার আর মনে ডি হচ্ছে এ হবে। এ হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে সি হবে। দেখ কিভাবে এই কোশ্চেন গুলোকে চুজ করবি, কোশ্চেনটা দিয়েছে দেখ কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়ার জন্য আমি কি কি পয়েন্ট শিখেছিলাম। 1 নম্বর দেখবি সাইজ অফ ক্যাটায়নস, ক্যাটায়নের সাইজ যত কম হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হয়, আর সাইজ অফ অ্যানায়ন, অ্যানায়নের সাইজ যত বেশি হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার কি বলেছিলাম বেশি হয়। আর একটা দেখেছিলাম চার্জ,
ক্যাটায়নের চার্জ যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, অ্যানায়নের চার্জ যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়ন গুলোকে কম্পেয়ার কর, এনএ আছে, এলআই আছে, বিই আছে, তো কার মাথায় চার্জ সব থেকে বেশি আছে বলতো তিনজনের মধ্যে? তিনটে ক্যাটায়নের মধ্যে কার মাথায় চার্জ সব থেকে বেশি আছে? স্যার বেরিয়াম ডেরিয়াম এলআইসিএল 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 বি বি বেরিলিয়াম বেরিলিয়াম বিসিএল 2 তো, হ্যাঁ বি টু প্লাস না, টু প্লাস না, হ্যাঁ সেটাই। সেই জন্য আমাদের কাছে হয় অপশন এ হবে নয় সি হবে, এটুকু বুঝতে পারলি কিনা দেখ। বি আর ডি কোনোদিন হবে না, কারণ এনএসিএল আছে, এলআইসিএল লাস্টের দিকে আছে সব থেকে বেশি, তাহলে বি এ আর সি এর মধ্যে কিছু একটা অ্যান্সার হবে, এটুকু বুঝতে পারলাম। কেননা বি টু প্লাস সব থেকে বেশি আছে বলে ওটা রাইট হ্যান্ড সাইডে থাকবে। এইবারে আমাদের কনফিউজ হচ্ছিলাম এলআই আর সোডিয়ামকে নিয়ে, কারণ চার্জ তো একই ওদের, এলআইও প্লাস এনএও প্লাস, যখন চার্জ একই তখন কাকে দেখবো আমরা? সাইজ কে দেখবো, সাইজ কার বেশি হয়, সাইজ কার কম হয়, এলআই এর সাইজ কম হয় নাকি এন এর সাইজ কম হয়? এলআই, সেই জন্য দেখ এলআই সি এলআই সি এল এলআই সি এল এ কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে দেন এন এস সি এল, তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন ডি, অপশন ডি, অপশন সি, ডি। সি। সবাই ক্লিয়ার তো? রত্না বুঝতে পারলি? হুম হুম স্যার বুঝতে পারলাম না তো। দেখ এখানে ক্যাটায়ন কে কে ছিল বলতো? এলআই প্লাস ছিল, এন এ প্লাস ছিল, আর বি টু প্লাস ছিল। তাহলে ক্যাটায়নে কার মাথায় সব থেকে বেশি চার্জ আছে এখানে তিনজনের মধ্যে? বি বি টু প্লাস, তাহলে বি টু প্লাস এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, একটু আগে বলছিলাম না ক্যাটায়নের চার্জ চার্জ যত বেশি হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হয়, ফলে হ্যাঁ বি টু প্লাস সব থেকে বেশি হবে, এটুকু বুঝতে পারলাম। তাহলে অপশন এ নয় সি এর মধ্যে কিছু একটা হবে কিনা ভাব, বি টু প্লাস সবার শেষে আছে মানে সব থেকে বেশির দিকে আছে। হ্যাঁ এইবারে আমাদের কনফিউশন হচ্ছে এলআই সিএল এ বেশি হবে না এন এ সিএল এ বেশি হবে, কার সাইজ কম বল, এলআই এর সাইজ কম নাকি এন এর সাইজ কম? এলআই এর সাইজ কম যদি হয় এলআই এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে দেন এন এ সিএল, সেই জন্য এন এ সিএল টা সব থেকে কম, তারপর এলআই সিএল, তারপরে বি সিএল, অপশন সি। আচ্ছা দেখ আরো দু একটা করলে বুঝতে পারবে। নেক্সট কর 10 নম্বর কোশ্চেনটা। স্যার তার মানে সাইজ বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ ইনক্রিজ করে তাই তো? সাইজ কার বেশি হলে ক্যাটায়ন না এনায়ন? ক্যাটার্নের না, ক্যাটায়নের সাইজ কম হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, আর অ্যানায়নের সাইজ বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, বুঝতে পারলি শুভজিৎ? হুম স্যার 10-এরটা সিজিয়াম ক্লোরাইড উত্তরটা হবে, মানে এরটা। বাকিটা বল কি বলছিস, 10-এরটা কি হবে? একই সাইজ, সো তাহলে এদের বন্ড স্ট্রংগেস্ট বেশি হবে। শুভজিৎ আর পূর্ব কি বলছিস? স্যার এনএসিএল, এনএসিএল টা বেশি স্ট্রং হবে? হুম স্যার এনএসিএল এর মধ্যে তো স্যার কোভায় ইয়েটা বেশি হয় না আপনার, কি বলবো, সিজিয়াম ফ্লুরাইড এর তো দুটো সাইজ সমান, তাই জন্য ওদের তো মানে অ্যাট্রাকশন ক্ষমতা তো বেশি হয়। দুটো সাইজ সমান কে বলবো? সিজিএমের সাইজ বিগ সাইজ, হ্যাঁ বিগ সাইজ। হ্যাঁ রত্ন কোনটা অ্যান্সার হবে বল? এনএসসিএল মনে হচ্ছিল এর একটা প্লাস এর একটা মাইনাস। সে তো সিজিএম এর একটা প্লাস একটা মাইনাস, এফ এর একটা মাইনাস, সেটা দিয়েও হবে না। এখানে একটা ফ্যাক্টর কাজ করবে যেটা হচ্ছে সাইজ ফ্যাক্টর, সাইজ ক্যাটায়নের সাইজ এন এ প্লাস আছে আর সিজিএম প্লাস আছে, কার সাইজটা বড় বলতো? সিজিএম সিজিএম, সিজিএম প্লাস, সিজিএম এর সাইজ সিজিএম এর যদি সাইজ বড় হয় যদি বিগ বড় হয় সাইজ, বিগ সাইজ, এই অভিক এই নিয়োগ কর, নিয়োগ কর, প্রচুর অসুবিধা হচ্ছে, লিকো হচ্ছে বাবা। সিজিএম এর সাইজ যদি বিগ সাইজ হয় ওই ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে নাকি আয়নিক ক্যারেক্টার বেশি হবে? কোভ্যালেন্ট বেশি হবে। ক্যাটায়ন সাইজ কম হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, অ্যানায়নের সাইজ বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, এখানে ক্যাটায়নের সাইজ নিয়ে কথা হচ্ছে।
সিজিয়াম আর এনএ প্লাস। কম হবে কোভ্যালেন্টে? কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি কম হয়, আয়নিক ক্যারেক্টার কি হবে সিজিয়াম ফ্লোরের ক্ষেত্রে? বেশি হবে, আয়নিক ক্যারেক্টার যদি বেশি হয় সেই বন্ডটা স্ট্রং হয় নাকি উইক হয়? স্ট্রং হয়, তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? এট সিজিয়াম ফ্লোরাইড অ্যান্সার হবে। সুপারিশ বুঝতে পারলি? স্যার না আরেকবার একটু বলবেন। পয়েন্টগুলো লেখ, এইগুলো গোলাচ্ছিস তোরা, পয়েন্টগুলো লেখ দেখি। ক্যাটায়নের সাইজ স্মল হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়। ক্যাটায়ন স্মল সাইজ হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, আর অ্যানায়ন লার্জ সাইজ হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়। পুরো বিয়ার সুবুজে লিখে রাখ। করেছে আর চার্জের ক্ষেত্রে কি হবে? ক্যাটায়নের চার্জ বেশি হলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, অ্যানায়নের চার্জ বেশি হলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। স্যার, চার্জ তো স্যার প্রপোর্শনাল, চার্জ হচ্ছে কোভ্যালেন্ট প্রপোর্শনাল। প্রপোর্শনাল চার্জ। হ্যাঁ, সে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক সবার ক্ষেত্রে একই, চার্জ যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। এবার কি পুরবি আর শুভজিৎ জিনিসটা ক্লিয়ার হলো? কি রে কিছু বল। স্যার আরেকবার একটু বলুন, ক্যাটায়ন স্মল সাইজ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস, আর হ্যাঁ অ্যানায়ন বিগ সাইজ হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই এক্সাম্পলটা দিয়ে সিজিএম ফ্লোরাইড, এখানে ক্যাটায়নের তো বড় সাইজ, তাহলে কোন ক্যারেক্টার বেশি হবে এখানে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে না কম হবে বল। এখানে কম হবে। কোভ্যালেন্ট যদি কম হয় কোনটা বেশি হবে তাহলে? আয়নিক বেশি হবে। আর আয়নিক যদি বেশি হয় সেই বন্ডটা স্ট্রং হবে না উইক হবে? স্ট্রং হবে, সেই জন্য সিজিয়াম ফ্লোরাইড সেখানে স্ট্রংগেস্ট বন্ড, আর এনএসিএল টা উইক। এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা কর। কোথায় গেল রে 12 নম্বর কোশ্চেন? দাঁড়া, এর কাছে বই আছে, দেখ 12 নম্বর কোশ্চেনটা। এই যে 12 নম্বর কোশ্চেন, কোভ্যালেন্ট ক্যারেক্টার কার সব থেকে বেশি হবে এখানে, কোন অর্ডারে গেছে সেটা বলতে হবে। স্যার এটা মনে হয় সি একটা হবে খুব সম্ভবত, কেন হবে? কেন হবে? কারণ স্যার এলআইসিএল আর বিসিএল টু মানে আমি ওই আগের কোশ্চেনটার কনসেপ্ট থেকে বলছি, মানে যেহেতু ওখানে এলআইসিএল এনএসিএল ছিল, তো ওখানে তো এলআইসিএল এর সব থেকে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কম দেখছি, মানে এটার মধ্যে, ওই জন্য ওই কনসেপ্টেই বললাম। স্যার এখানে এখানে চার্জের যেটা চার্জের বললেন, যেটা বললেন, কার্বনের এখানে +4 চার্জ, প্লাস ফোর চার্জ, বোরনের +3, বেরিলিয়ামের 2 আর লিথিয়ামের 1, তাই জন্য অপশন সি হবে। ইয়েস কারেক্ট অ্যান্সার। পুরোই বুঝতে পারলি? হ্যাঁ স্যার, ক্যাটায়নের চার্জ যত বেশি হয় বলেছিলাম কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, তো এখানে ক্যাটায়ন গুলোকে দেখছি, সি এর মাথায় 4+, বি এর মাথায় 3+, বি এর মাথায় 2+, এল এর মাথায় 1+, যত বেশি প্লাস তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার। তো অপশন সি সি এর উইল মাথায় বি দ্য, কটা সি উইল বললেন বি দ্য স্যার? ফোর। ফোর, চারটে সিএল আছে চারটে না? সিএল আছে। তাহলে ফ্যাজেন্স রুল থেকে কোশ্চেন আসলে পারবি সবাই? এই টাইপের কোশ্চেন গুলো আসবে ফ্রম ফ্যাজেন্স রুল, ফ্রম ফ্যাজেন্স রুল। হ্যাঁ স্যার, আচ্ছা, নেক্সট ভিএসিপি আর থিওরিতে যাওয়ার আগে কয়েকটা জিনিস একটু বই থেকে পড়িয়ে দিই। যেমন দেখবি একটা পয়েন্ট দেওয়া আছে, ইনকমপ্লিট অকটেট, 105 পেজে দেওয়া আছে, দেখ লিমিটেশন অফ অকটেট রুল। স্যার একটা কোয়েশ্চেন আছে বল। স্যার, এলআইসিএল আর এনএসিএল এর মধ্যে কার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশিটা একটু বুঝিয়ে দেবেন। তুই বল কার মধ্যে বেশি হবে, তুই কি বুঝেছিস আগে বল আমাকে, তাহলে আমি বলছি। এখানে তো দুটোই ক্লোরিন আছে,
মানে একদম একই সাইজ, এটা হবে না। তাহলে ক্যাটায়নের সাইজটা কম্পেয়ার করতে হবে। একদম একদম কারেক্ট। তাহলে সোডিয়াম আর লিথিয়ামের মধ্যে সোডিয়ামের সাইজটা বড় হবে, তাই তো? সোডিয়ামের সাইজ বড় হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয় না কম হয়? সোডিয়াম ক্যারেক্টার বেশি হবে বেশি হবে না, মুরবি? সরি সরি, কম হবে, কম হবে। হ্যাঁ, তাহলে এলআই এর ক্ষেত্রে বেশি হবে না কেন কোভ্যালেন্ট ক্যারেক্টার? এলআই সিএল এর ক্ষেত্রে হুম বুঝতে পারলি এবার? হুম এবার বুঝতে পারছি। তাহলে ভিএসিপি আর যাওয়ার আগে তোরা সবাই এবার বইটা খোল, 105 পেজ, 105 পেজ, ওখানে দেখ, দেখা আছে লিমিটেশন অফ অক্টেট রোল, পেয়েছিস সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ওখানে একটু হোয়াইট বোর্ড দেখাই তোকে। স্যার এর আগের পার্ট গুলো লাগবে না? না না, আগের পার্ট কিছু লাগবে না, ফর্মাল চার্জটা একটু শিখিয়ে দেবো। আগে কিছু নেই তো, অক্টেট রোল আছে, কোভ্যালেন্ট বন্ড যেগুলো শিখিয়ে দিয়েছি তোকে, লুইস সিম্বল, এগুলো কি শেখাবো? 11th 12th তো কমপ্লিট হয়ে গেছে। দেখ, ইনকমপ্লিট অক্টেটের মধ্যে আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর BH2, এখানে কি অক্টেট কমপ্লিট হয়েছে এই মলিকিউলের ক্ষেত্রে? ভেবে দেখতো, এখানে সেন্ট্রাল কে আছে, সেন্ট্রাল অ্যাটম কে হবে? বি বেরিলিয়াম, হচ্ছে সেন্ট্রাল, বেরিলিয়াম, বি এর কাছে কখনো ইলেকট্রন? বির কাছে কখনো ইলেকট্রন? দুটো দুটো ইলেকট্রন আছে, না দুটো না চারটে? চারটে চারটে ইলেকট্রন, মানে ভ্যালেন্স শেলে দুটো, শেলে দুটো। হ্যাঁ, না না, বি যে বন্ডিং বানিয়েছে, এদিকে একখানা হাইড্রোজেন, এদিকে একখানা হাইড্রোজেন, এখন বি কতগুলো ইলেকট্রন আছে সেটা জিজ্ঞাসা করছে, বন্ডিং বানানোর, ও বন্ডিং চারটে, চারটে চারটে আছে না? তো তাহলে কি অক্টেট কমপ্লিট হয়েছে? না না না, স্যার। তাহলে এই এক্সাম্পলটা দিলে বলবি এটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, মানে অক্টেট কমপ্লিট হয়নি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ BCl3, এর ক্ষেত্রে কি কমপ্লিট হয়েছে কিনা দেখ অক্টেট। না 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 না, হয়নি হয়নি, কখন ইলেকট্রন হয়েছে স্যার বোরনের এখানে? এখানে বেরিয়ামের তো ভ্যালেন্স ইলেকট্রন সিলেকট্রন দুটো, তো ছটা হয়েছে, ইনফরমেশন কি করে করবে কি ফরমেশন কি করে করবে? স্যার? BCl3 কি করে করবে স্যার? বেরিয়ামের তো ভ্যালেন্স ইলেকট্রন দুটো, এটাকে এটা দেখেছো বেরিয়াম না, বেরিয়ামটা ওটা বোরন। হচ্ছে বাইরে বোরনের হাতে এখানে টোটাল কখানা ইলেকট্রন আছে বন্ডিং বানানোর পর? তিনখানা সিএল এর সাথে বন্ড বানিয়ে ফেলেছে, চারটে, চারটে চারটে। না ছটা, সরি ছটা। সিক্স ইলেকট্রন, বি কখানা বন্ড বানাচ্ছে সেটা দেখ না, তিনখানা সিএল এর সাথে তিনখানা বন্ড বানাবে তো বি, বি এবার একটা করে বন্ডে কখানা করে ইলেকট্রন থাকে? দুখানা করে ইলেকট্রন না, এখানে দুখানা, এখানে দুখানা, এখানে দুখানা, তো বি এর দেখ টোটাল ছখানা ইলেকট্রন হয়ে গেছে, সেটাকেও বলা হয় ইনকমপ্লিট অক্টেট। মানে 8টা ইলেকট্রন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেগুলোকে বলা হয় ইনকমপ্লিট অক্টেট, মনে রাখবি। আর এগুলোকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলবো নাকি ইলেকট্রন রিচ বলবো এই মলিকিউল গুলোকে? BCl3 বা BH2, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ অক্টেট কমপ্লিট হয়নি, এরা চাইছে আরো দুখানা করে ইলেকট্রন আসুক বা চারখানা করে ইলেকট্রন আসুক, সেটাকে বলা হয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্টেসিস। এটা একটু নোট ডাউন করে নিস, বা 105 কেজি আছে ওখান থেকে দেখে নিস। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ B2H6, এটা একটা ওয়েল নোন কমপ্লেক্স, ডাইবোরেন বলা হয়, এটা পড়ছিস? সো যেটা পড়বি B2H6, বলতো এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট না ইলেকট্রন রিচ এই মলিকিউলটা? আইডিয়া আছে কোনো? এটা তো ইলেকট্রন রিচ, কি করে বুঝলে ইলেকট্রন রিচ?
অকটেট ফুলফিল করে আছে তো। অকটেট অকটেট ফুলফিল হয়নি কেন বলতো, এই যে বন্ড গুলোকে হালকা হালকা লাইন দিয়ে দেখিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি দুখানা বিএইচ থ্রি মলিকিউল দ্বারা সেপারেট করে দেখাচ্ছি। এই হচ্ছে একখানা বিএইচ থ্রি মলিকিউল, আর এই হচ্ছে একখানা বিএইচ থ্রি মলিকিউল। ফার্স্ট অফ অল, বিএইচ থ্রি মলিকিউল গুলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে না ইলেকট্রন রিচ হবে, যদি বিএইচ থ্রি একা একা থাকতো? ডেফিসিয়েন্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল সেই জন্য ওরা ডাইমার ফর্মেশন করে। ডাইমার ফর্মেশন কেন করে? যেহেতু ইলেকট্রন রিচ হতে চাইছে বা অকটেট কমপ্লিট করতে চাইছে, সেই জন্য এইভাবে ডাইমার ফর্মেশন করে ওরা B2H6 মলিকিউলটা তৈরি করে। কিন্তু এই যে হালকা হালকা বন্ড গুলোকে দেখিয়েছি না, এগুলো কিন্তু একদিকে, যদি এইদিকে বন্ড ফর্মেশন হয় এইদিকে বন্ডটা থাকবে না, ভেঙে যাবে। আবার এইদিকে যদি বন্ড ফর্মেশন হয় এই বন্ডটা ভেঙে যাবে। সেই জন্য এই টাইপের বন্ড গুলোকে বলে স্পেশাল টাইপের কমপ্লেক্স, এর নাম বলা হয় থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড। এটার নাম শুনেছিস আগে? থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড B2H6 কে না শুনিস নি? এগুলো এস ব্লক কেমিস্ট্রি আছে না ক্লাস 11-এ, সেখানে ডিটেলসে পড়া হবে এগুলো। থ্রি সেন্টার কেন বলছি দেখ, এই যে বোরন আছে একখানা সেন্টার, এই হাইড্রোজেন আছে একখানা সেন্টার, এই বোরন আছে একখানা সেন্টার, তাহলে কখানা সেন্টার হচ্ছে? তিনখানা সেন্টার। আর টু ইলেকট্রন কেন বলছি, যখন এই লেফট হ্যান্ড সাইডে বন্ড হচ্ছে রাইট হ্যান্ড সাইডে বন্ড নেই, মানে টোটাল কখানা ইলেকট্রন আছে বলতো? অ্যাকচুয়ালি ওখানে দুখানা ইলেকট্রন আছে, কারণ একদিকে বন্ড হলে একদিকে বন্ড থাকছে না, যে এদিকে বন্ড ফর্মেশন হয় ওদিকে বন্ডটা ভেঙে যায়, ওদিকে বন্ড ফর্মেশন হলে এদিকে বন্ডটা ভেঙে যায়। সেই জন্য অ্যাকচুয়ালি দুখানা ইলেকট্রন যেহেতু আছে, সেই জন্য দুদিকে বন্ড ফর্মেশন করতে পারছে না। দুদিকে বন্ড ফর্মেশন করতে গেলে 4টি ইলেকট্রন লাগবে, সেই জন্য এই স্পেশাল টাইপের বন্ড গুলোকে বলা হয় থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড, বা ব্যানানা বন্ড বলে। ব্যানানা বন্ড কেন বলে? এইটা কলার মতো দেখতে হচ্ছে এই বন্ড গুলোকে, এইরকম টাইপের একটা কলা, এইরকম টাইপের আর একটা ব্যানানা, সেই জন্য একে আবার ব্যানানা বন্ড। তাহলে B2H6 এর আন্ডারে দুখানা পয়েন্ট একটু লিখে রাখ, স্ট্রাকচারটাও পারলে এখানে। ফার্স্টে লিখি B2H6 ইজ আ ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল, নেক্সট লিখবি এই মলিকিউলে ব্যানানা বন্ড আছে বা থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড আছে। এই দুখানা পয়েন্ট একটু লিখে নে। স্যার এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল বলেই তো ডাইমার ফর্মেশন করছে, একদিকে বন্ড থাকলে একদিকে থাকছে না বলছে না, ওই জন্য। স্যার সেকেন্ড পয়েন্টটা বলুন। ফার্স্ট পয়েন্ট লিখেছিস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, হ্যাঁ স্যার। সেকেন্ড পয়েন্ট লেখ এই মলিকিউলে বন্ড আছে, দিস মলিকিউল ইজ হ্যাভিং ব্যানানা বন্ড অর থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড। ব্যানানা বন্ড বলতে পারিস বা এটাকে থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ডও বলতে পারিস। হয়েছে? ওকে, নেক্সট হচ্ছে আমি তোকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আয়নিক বন্ডিং থেকে। আচ্ছা, এটা কোশ্চেন থেকেই করে, আয়নিক বন্ডটা পড়িয়ে দিয়েছি। আয়নিক বন্ড থেকে যদি এরকম টাইপের কোশ্চেন দেয় পারিস কি দেখ। বলছে কে সব থেকে স্ট্রং আয়নিক বন্ডিং ফর্মেশন করবে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 8। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার উইল ফর্ম দ্য মোস্ট স্টেবল আয়নিক বম্ব? কি বললি পুরবি? এমজিএন স্যার, এলআইএনএফ
না, এমজিএন একটা হবে অ্যান্সার। দেখ, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যখন অ্যাট্রাকশন হয় তাকে বলি আয়নিক বন্ড। একখানা প্লাস একখানা মাইনাস এর মধ্যে অ্যাট্রাকশন হলে ভালো অ্যাট্রাকশন হবে, নাকি একখানা টু প্লাস আর একখানা টু মাইনাস এর মধ্যে অ্যাট্রাকশন হলে ভালো অ্যাট্রাকশন হবে? যত বেশি চার্জ থাকবে তাদের মধ্যে অ্যাট্রাকশন তত বেশি হবে, আর যত বেশি অ্যাট্রাকশন হবে আয়নিক বন্ডিংটা তত বেশি স্টেবল হবে। তাহলে একমাত্র এখানে দেখ, ম্যাগনেসিয়ামের মাথায় টু প্লাস আছে, তাহলে সে কি একখানা ফ্লোরিনকে নেবে নাকি দুখানা ফ্লোরিনকে নেবে বন্ডিং করার জন্য? দুখানা দুখানা নেবে, ফলে ওদের মধ্যে অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হবে না এলআই বা এনের থেকে? তাহলে স্যার যখন LCL3 হচ্ছে তখন আরো বেশি হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড? হ্যাঁ অবশ্যই, যত বেশি চার্জ থাকবে তত বেশি অ্যাট্রাকশন হবে, তত বেশি স্ট্রং হবে অনেক জন বা স্টেবল হবে। বুঝে গেল? তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার এখানে। সবাইকে বুঝতে পারলি? প্রীতম, রত্ন, অভিক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা পরিষ্কার দেখতো 4 নম্বরের কোশ্চেনটা। আয়নিক আয়নিক কারেক্ট ক্রিস্টাল যখন বলেছে তখন তো আয়নিক। ক্যাটায়ন অ্যানায়ন মিলে তো আয়নিকই হবে না, দুখানে আয়ন। 1 নম্বরটা দেখতো, 2013 এসেছিল না? BH3 ওই যে ডাইবোর্ড, এর অ্যানসারটাই হবে। ডাইবোর্ড বললাম না, B2H6, এইটাই এইবার ভেঙে দিয়েছি। BH3 হলো 3 নম্বরটা দেখ। সেটা তো B2H6 হবে। B2H6 ওটাকেই আবার দিয়েছে অন্যভাবে। এবার 6, এটা বোরন বোরন ট্রাইক্লোরাইড তাই হবে না? ডাইবোরেন, 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 B2H6, B2H6 তাই তো ডাইবোরেন। বুঝতে গেল? ডাইবোরেনটাকে কত ভাবে লেখা যায় দেখ, B2H6 লিখতে পারে, BH3 হোল টু লিখতে পারে, বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় কোশ্চেনটাকে। 5 নম্বরটা দেখ, কোশ্চেন নম্বর 5। BCL3 BCL3 কারেক্ট অ্যান্সার। 7, কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড। এখানে যেহেতু থার্মোডাইনামিক্স পড়ছি না, ফটোসিনথেসিস পড়ছি না, অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি না, সেই জন্য। আর অ্যাটমিক স্ট্রাকচার তো অনেকেই নোবেল প্রাইজ পেয়েছে জানিস, এক এক করে বিজ্ঞানী আছে, একটা করে প্রাইজ পাওয়া, তবে ভুল ভাল হয় আর একজন করে আছে। দেন হচ্ছে 11, 11টা পাচ্ছিস কি দেখ, কার ল্যাটিস এনার্জি বেশি হবে জিজ্ঞাসা করছে। স্যার ল্যাটিস এনার্জিটা আরেকবার একটু বলবেন। ল্যাটিস এনার্জি মানে যখন দুখানা ক্যাটায়ন অ্যানায়ন পাশাপাশি আসে, তার ফলে ওদের সাথে ভালো যদি ম্যাচ করে, ক্যাটায়নের সাইজের সাথে অ্যানায়নের সাইজ ভালো ম্যাচ করলে ভালো স্টেবিলিটি পাবে, আর যত বেশি স্টেবিলিটি পাবে তত বেশি এনার্জিকে ছাড়বে, তাকে বলা হয় ল্যাটিস এনার্জি। তাহলে স্যার এটা NaF? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ কারেক্ট অ্যান্সার। তো সোডিয়ামটা হচ্ছে সব থেকে, ফ্লোরিন তো স্মল সাইজ বুঝতেই পারছি, সব জায়গায় ফ্লোরিন কমন আছে, তাহলে আমাদের এখানে ক্যাটায়নের সাইজ গুলোকে নিয়ে ভাবতে হবে। তার মধ্যে সোডিয়াম হচ্ছে সব থেকে স্মল সাইজ ক্যাটায়ন, সেই জন্য এর মধ্যে কম্বিনেশনটা ভালো হচ্ছে NaF। যত কম্বিনেশন ভালো হবে তত ল্যাটিস এনার্জি ভালো হবে, কারণ স্টেবিলিটি পায় সেই জন্য।
আচ্ছা, এইটা কি কখনো শুনেছিস? মেডালিং বন্ডিং কিভাবে তৈরি হয়? হুইচ অফ দ্য ফলোয়িং, এই কোশ্চেনটা পারিস কি? দেখ, স্যার এই ইয়ার সি এর মধ্যে ওভারল্যাপিং ভ্যালেন্স ইলেকট্রনস, ডিলোকালাইজড ইলেকট্রনস। ডিলোকালাইজ ইলেকট্রন ডাস নট অ্যাপ্লাই বলছে, কোনটা ও অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ওভারল্যাপিং তো হবে, দুখানা মেটালের অ্যাটম যদি থাকে, মনে কর দুখানা সোডিয়াম অ্যাটম পাশাপাশি আছে, ওদের মধ্যে ওভারল্যাপ হলে যে বন্ডিং হয় তাকে বলে মেটালিক বন্ডিং। ডিলোকালাইজ ইলেকট্রনও থাকবে, একটা সোডিয়াম থেকে ইলেকট্রন দেখবে আরেকটা মোবাইল সোডিয়াম থেকে। ভ্যালেন্সি ইলেকট্রনস। মোবাইল ভ্যালেন্স ইলেকট্রন না থাকলে তো মেটালগুলো ইয়ে করে কি করে, ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে কিভাবে জানিস তাহলে তো? একটাই বুঝে থাকলো, হাইলি ডাইরেক্টেড বল। মেটাল গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে জানিস তো? হুম হুম তাহলে কি করে মোবাইল ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বলেই তো ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে। আর ডিলোকালাইজ ইলেকট্রন মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে, ডিলোকালাইজ হচ্ছে মানে লোকেশন চেঞ্জ করলে তাকে বলে ডিলোকালাইজ। আর ওভারল্যাপিং তো হচ্ছে, তাহলে একটাই বাকি আছে, হাইলি ডিরেক্টেড, মানে দুখানা সোডিয়াম যদি থাকে, কোন একটা সোডিয়াম থেকে আরেকটা সোডিয়ামের দিকে ডিরেকশন দিতে পারবে যে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাবে? দুদিকেই তো যেতে পারে, কেউ কি বেশি ইলেকট্রোনেগেটিভ, কেউ কি কম ইলেকট্রোনেগেটিভ আছে এখানে, সবাই তো একই মেডাল থাকবে, তাহলে কোনো ডিরেকশন থাকবে বন্ড গুলো এখানে? কোন ডিরেকশন থাকবে না, দ্যাটস ওয়াই এখানে ডিরেকশন কোনো থাকবে না ইন কেস অফ মেটালিক বন্ডিং। বোঝা গেল ব্যাপারটা পুরো? স্যার বন্ডের ডাইরেকশন বলতে? বন্ডের ডাইরেকশন মানে একটা দিক থেকে আরেক দিকে হতে পারে কিনা দেখাচ্ছি আর। সেটা তো কোঅর্ডিনেট বন্ডে হয়। কোঅর্ডিনেট বন্ডেই তো হয়, ইভেন টু আয়নিক বন্ডিং এর ক্ষেত্রেও ভাবতে পারিস। কেন বলতো, এনএ আর সিএল যদি থাকে দেখবি ইলেকট্রন এদিক থেকে এইদিকে যায়, ডিরেকশন থাকে না, আচ্ছা, তা মানে মেটালিক ইলেকট্রন মেটালিক বন্ডিং এ কিরকম হয়? মেটালিক বন্ডিং এ মনে কর এরকম সোডিয়াম, এইরকম সোডিয়াম, এইরকম সোডিয়াম আছে, তাহলে তুই কি মানে কোনো ডিরেকশন দিতে পারবি এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে, যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারে, একই ব্যাপার তো, সব তো সোডিয়াম আছে, সেই জন্য বলছি কোনো ডিরেকশন নেই এখানে, বুঝতে পারলি এবার? আচ্ছা বলতো কোভ্যালেন্ট বন্ডিং এ কোনো ডিরেকশন থাকবে কিনা? না থাকবে না, শুধুমাত্র আয়নিক বন্ডিং এ থাকবে আর কোঅর্ডিনেট বন্ডিং এ থাকবে। কোঅর্ডিনেট বন্ডিং এ কেমন ভাবে থাকে দেখেছিলাম, NH3 আর একদিকে কি একা আছে, থাকে, হ্যাঁ কোন দিক থেকে কোন দিকে দেবে বলে আর কি। যে ডোনেট করে যার কন্ট্রিবিউশন বেশি হয় তার দিক মানে থেকে যাকে দিচ্ছে অপর দিকে। হ্যাঁ, মানে এইরকম হবে না দেখছেন? তাহলে আমরা শিখলাম এখান থেকে আয়নিক বন্ডিং আর কোঅর্ডিনেট বন্ডিং এগুলো ডিরেকশন থাকে, কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং আর মেটালিক বন্ডিং এ কোনো ডিরেকশন থাকে না। আচ্ছা নেক্সট শিখবো রেজোন্যান্স স্ট্রাকচার, পেজ নম্বর 109 আছে দেখ। রেজোন্যান্স স্ট্রাকচার তাহলে ফর্মাল চার্জ থেকে কোনগুলো মানে আন্ডারলাইন করবো? ফর্মাল চার্জ থেকে যা পড়িয়েছি সেগুলোই দেখবি, ফর্মাল চার্জ থেকে কোনো নিটের জন্য কোশ্চেন আসে না কোনো, আচ্ছা আচ্ছা ক্লাস 11 এর জন্য পড়িয়েছিলাম যে ফর্মাল চার্জ। ঠিক আছে। রেজোন্যান্স স্ট্রাকচার গুলোকে শিখতে হবে এখানে 109 পেজে। তো ফার্স্ট রেজোন্যান্স স্ট্রাকচারকে দেখাচ্ছি দেখ। সাপোজ আমাদের বললো CO3 2- কে, একে দেখাও, এটাকে বলা হয় কার্বনেট আয়ন, কিভাবে আঁকবি এটাকে? সি ডাবল বন্ড ও, এদিকে একটা ও মাইনাস কে দিয়ে দে, এদিকে একটা ও মাইনাস কে, দেখ তো CO3 2- স্ট্রাকচার হয়েছে কিনা এটা। এইবার যদি বলি আর একটা রেজোন্যান্স স্ট্রাকচার আঁকো, সেটা কেমন করে আঁকবো বল? বন্ড গুলো বদলে গেল, হ্যাঁ বন্ড মানে উপরের দিকে একটা ডাবল বন্ড ছিল, সেটাকে সিঙ্গেল বন্ড করে দেবো। এবার এদিকে সিঙ্গেল করলাম, এইদিকে ডাবল বন্ড করলাম, এইদিকে যেমন সিঙ্গেল ছিল তেমন থাকলো। আর কি কোনো রেজোন্যান্স স্ট্রাকচার হবে? হ্যাঁ আর একটা হতে পারে, কারেক্ট। স্যার এটা বুঝতে এইবারে পারলাম রেজোন্যান্স স্ট্রাকচারটা মূলত কি। রেজোন্যান্স পড়িসনি তুই? হ্যালো, রেজোন্যান্স করেছিলাম না
ও আমাদের হয়েছিল। কি হচ্ছে বলতো, এখানে কি হচ্ছে বল তাহলে। ওই তো স্যার, ওই কার্বনের সঙ্গে অক্সিজেনের যে ডাবল বন্ড, একটা ডাবল বন্ড হয়েছে, ওটা তিনটাতে একবার করে হচ্ছে, মানে ওটা চেঞ্জ হচ্ছে বন্ডিং গুলো। কারেক্ট, দেখ পেতাম, এটা মনে কর অক্সিজেন নাম্বার 1, এটা অক্সিজেন নাম্বার 2, অক্সিজেন নাম্বার 3। কার্বন আর অক্সিজেন 1 এর মধ্যে একটা ডাবল বন্ড ছিল দেখেছিস ফার্স্ট স্ট্রাকচারে, লাল কালার দিয়ে দেখিয়েছি। হ্যাঁ এইবারে সেই ডাবল বন্ডটাকে চেঞ্জ করব, অক্সিজেন 1 নম্বর অক্সিজেন কেন নেবে, 2 নম্বর অক্সিজেনের কি ইচ্ছা হয় না ডাবল বন্ডকে নেওয়ার, সেই জন্য সেকেন্ড স্ট্রাকচারে দেখ 2 নম্বর অক্সিজেনকে দিয়েছি। তাহলে থার্ড স্ট্রাকচারে কি করবো, 3 নম্বর অক্সিজেনকে দেবো। জাস্ট এই ইলেকট্রন গুলোকে বা ডাবল বন্ডের পজিশনকে চেঞ্জ করানো হয়, এই যে মোবাইল ইলেকট্রন গুলো থাকে সেগুলো ঘুরতে থাকে, এর সঙ্গে থাকলো ওর সঙ্গে এলো, এর সঙ্গে এলো, এইগুলোকেই বলা হয় রেজোন্যান্স স্ট্রাকচার। আর যত বেশি রেজোন্যান্স স্ট্রাকচার হয় তত বেশি স্টেবিলিটি পায় মলিকিউল গুলো। এইবার এখান থেকে কোশ্চেন দেয় যে এই তিনটে স্ট্রাকচারের মধ্যে সব থেকে স্টেবল স্ট্রাকচার কি হবে, তখন দেখতে হয় আমাদের এখানে লোয়েস্ট ফর্মাল চার্জ। আচ্ছা ফর্মাল চার্জ যেটা অভিক বলছিল, ফর্মাল চার্জ মানে হচ্ছে এই যে যদি বলে এই ফার্স্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি 1 নম্বর স্ট্রাকচার থেকে, এখানে অক্সিজেন 1 এর মাথার ফর্মাল চার্জ কত হবে বলতো, 1 নম্বর অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ মানে ওর মাথায় যে চার্জ থাকে তাকে বলে ফর্মাল চার্জ। 2-7 না কিছু আছে চার্জ এখানে, না তবে ফর্মাল চার্জ মানে এই কমপ্লেক্সের মধ্যে যে চার্জ থাকবে তাকে বলবো ফর্মাল চার্জ। অক্সিজেন 1 এর মাথায় কোনো চার্জ নেই তাহলে বলবি ফর্মাল চার্জ 0। অক্সিজেন 2 এর মাথায় কি চার্জ আছে, মাইনাস মাইনাস 1, সেটাই হচ্ছে ফর্মাল চার্জ। অক্সিজেন 3 মাথায় কত আছে, মাইনাস 1 মাইনাস 1, তাহলে এগুলোকেই বলা হয় ফর্মাল চার্জ। একটা মলিকুলের স্ট্রাকচার যখন আঁকবো তখন বুঝতে পারবো এক একটা অ্যাটমস এর মাথায় করসপন্ডিং কি চার্জ আছে, তাকেই বলা হয় ফর্মাল চার্জ। তাহলে একটা লাইন এখানে লিখে রাখ রেজোন্যান্স এর আন্ডারে, যে লোয়েস্ট ফর্মাল চার্জ যত হবে লোয়েস্ট এনার্জি হবে, ফর্মাল চার্জ যত কম থাকবে এনার্জিও তত কম হয়। স্যার এটা ইংলিশে বলুন। লোয়েস্ট ফর্মাল চার্জ ইজ হ্যাভিং লোয়েস্ট এনার্জি, লোয়েস্ট ফর্মাল চার্জ হ্যাভিং লোয়েস্ট এনার্জি। লিখেছি স্যার, লোয়েস্ট কি বললেন? ফর্মাল চার্জ, ফর্মাল চার্জ হ্যাভিং লোয়েস্ট এনার্জি। আছে দিতাম, হ্যাঁ স্যার। আচ্ছা এখানে 109 পেজে দেখ ওজোন মলিকিউলটার স্ট্রাকচার দেওয়া আছে। ওজোন কেমন হয় না, O3 মলিকিউল, এটাকে বলা হয় ওজোন মলিকিউল। তিনখানা অক্সিজেন একসাথে থাকলে ওজোন বলা হয়। এর স্ট্রাকচারটা দেখবি এইরকম ভাবে লেখা আছে, একদিকে দেখবি ডাবল বন্ড থাকে, একদিকে দেখবি সিঙ্গেল বন্ড থাকে। এইবারে এর কি আর কোনো রেজোন্যান্স স্ট্রাকচার আঁকতে পারবো? হ্যাঁ সেই তো, আবার এখানে আছে তো। হ্যাঁ, এদিকে সিঙ্গেল দিতে পারি, এদিকে ডাবল দিতে পারি। হ্যাঁ তাহলে এইভাবে ওজোন মলিকিউলটাকে এঁকে দেওয়া আছে, দেখ 109 পেজে যাদের কাছে বই আছে। তাহলে এই ওজোন মলিকিউলে যে জিজ্ঞাসা করে কেউ যে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে কি বন্ডিং আছে, তাহলে কি বলবি, সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড আছে, দুখানা অক্সিজেনের মধ্যে কি বন্ডিং আছে, ডাবল ডাবল বন্ডেড। বন্ড কেন, সিঙ্গেল বন্ড নেই, হ্যাঁ সিঙ্গেল বন্ড আছে। হ্যাঁ আছে তো। তাহলে এটাকে বলবি 1/1.5 বন্ড, 1.5 বন্ড বলা হয়। কেন বলতো, একদিকে সিঙ্গেল একদিকে ডাবল, তাহলে টোটাল কতগুলো বন্ড পাচ্ছি, তিনটে বন্ড পাচ্ছি, আর তিনটে বন্ড আর আর দুখানা ইয়ে আছে, দেখ কখানা অক্সিজেনের সাথে বন্ডিং করে আছে, মাঝখানে যে দুটো সেন্ট্রাল দুখানা, তাহলে দিয়ে ভাগ করলে এক একজনের ভাগ্যে কত করে বন্ড পড়ছে, 1.5 করে পড়ছে কিনা দেখ, হুম মানে অ্যাকচুয়ালি ডাবল আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি বন্ড হয় ওদের, এই জন্য বলা হয় 1.5 বন্ড। তাহলে বন্ড অর্ডার কত জিজ্ঞাসা করলে কি বলবি, অক্সিজেন অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডার কত, তুই বলবি 1.5 মনে থাকবে। হুম তাহলে ইন কেস অফ ওজোন মলিকিউল বন্ড অর্ডার বা অক্সিজেন অক্সিজেনের মধ্যে কি বন্ডিং থাকে, বলবি 1.5।
বলতো অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার কত হয়, বা অক্সিজেন অক্সিজেনের মধ্যে কি বন্ডিং থাকে? ডাবল বন্ডিং থাকে, ডাবল বন্ডিং থাকে। আরেকখান এক্সাম্পল দিচ্ছি, H2O2, এখানে জানিস অক্সিজেন অক্সিজেনের মধ্যে কি বন্ডিং থাকে? ট্রিপল বন্ড নাকি কি বলছি পুরবি? ওয়ান বন্ড থাকে তো, ওয়ান বন্ড থাকে, কারেক্ট, সিঙ্গেল বন্ড থাকে, এইরকম দেখতে হয়। কেমনই এটাকে বলা হয় হাইড্রোজেন পারক্সাইড। এখানে অক্সিজেন অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে। তাহলে হাইড্রোজেন স্যার ওপেন পারক্সাইডের বুক ক্ষেত্রে স্ট্রাকচার তো, কি ওপেন বুক স্যার ওপেন স্ট্রাকচার, বুক স্ট্রাকচার কারেক্ট, ওপেন বুক স্ট্রাকচার। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, অক্সিজেনের ক্ষেত্রে ডাবল বন্ড থাকে, আর ওজনের ক্ষেত্রে 1.5 বন্ড থাকে, ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি একটা বন্ড। এগুলো নোট ডাউন হয়ে গেছে কি বল? এইবার একটা কোশ্চেন করাবো, দেখ এটা পারিস কি। তাহলে এই তিনখানা কনসেপ্টে মাথায় রেখে 32 নম্বর কোশ্চেনটা কর। এটা 2 বার এসেছিল এই টাইপের কোশ্চেন। এই যে 32 নম্বর কোশ্চেন, স্যার এটা মানে অক্সিজেন অক্সিজেনের বন্ডের লেন্থ অনুযায়ী সাজাতে হবে। হ্যাঁ জানি সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ বেশি হয় না ডাবল বন্ডের বন্ড লেংথ বেশি হয়? না স্যার সিঙ্গেল বন্ডের বেশি হয় বন্ড লেন্থ, সিঙ্গেল বন্ডের সিঙ্গেল বেশি, আর ট্রিপল বন্ডের সব থেকে কম হয়। চলে বল দেখি কোনটা হবে অ্যান্সার। স্যার বন্ড এক লেন্থ, একটাই তো অ্যান্সার হবে না স্যার ডি এরটা হবে, স্যার, ডি এরটা হবে, স্যার স্যার ডি এরটা হবে, শুভজিৎ পুরবি। ডি এর, হ্যাঁ স্যার ডি এরটা হবে। পুরবি কি বলছিস? স্যার ওদের তো মাঝে O3 চলে এসছে, আসুক না, কি অসুবিধা আছে? ওর থ্রি ক্ষেত্রে কি হয়, 1.5 হয় তো, হ্যাঁ আর অক্সিজেনের ক্ষেত্রে ডাবল হয়, তাহলে সব থেকে কম কার হবে? ডাবলের সব থেকে কম হবে না, হ্যাঁ হ্যাঁ ওই জন্য H2O2 সিঙ্গেল আছে, সব থেকে বন্ড লেংথ বেশি হবে, দেন 1.5 হবে, দেন 2 হবে, ওই জন্য স্যার ও দুই থ্রিটা অপশন। একবার একে দেখাবেন, ওঠি তো একে দেওয়া আছে 109 পেজে, পাস নেই দেখছি দেওয়া আছে, দেখ রেজোনেন্সের আন্ডার দেখছি দেওয়া আছে, পেয়েছিস শুভজিৎ? ফর্মাল চার্জের নিচে দেখলাম, ফর্মাল চার্জের নিচে নয় তো, রেজোন্যান্সের আন্ডারে আছে তো, 109 পেজে আছে না অভিক? হ্যাঁ স্যার 109 পেজের রেজোন্যান্স হ্যাঁ স্ট্রাকচারের পেয়েছি আন্ডারে পেয়েছি, স্যার, ওটাই তো স্ট্রাকচার। আচ্ছা এইটা পারিস কি দেখতো, রেজোন্যান্স থেকে দিয়েছে এই কোশ্চেনটা, 14 নম্বর স্যার কোশ্চেন। রেজোনেটিং স্ট্রাকচার্স 1, 2 আর 3 এর মধ্যে, এই 2 আর 3 এর মধ্যে ওরকম একটা ট্রিপল বন্ডের মতন দাগ কেটেছে কেন? ওই দেখাচ্ছে আমি যে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছিলাম না, যখন ওটা দুখানা এখানেও রেজোনেটিং, দেখানো যায়, দেখ দুখানা রেজোনেটিং স্ট্রাকচার দেখাবি যখন, তখন ওই ডিরেকশন দিয়ে দেখাতে হয়, তীর চিহ্ন দিয়ে দেখাতে হয়। আর যখন তুই রেজোন্যান্স হাইব্রিড দেখাবি, ওই যে নিচে রাখা আছে না 3 নম্বর স্ট্রাকচার, ওটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, সেটা হচ্ছে সবারই সমতুল্য, মানে দুয়ের সাথেও সমতুল্য, আবার ইকুইভ্যালেন্ট বলা হয়, ওয়ানের সাথেও ইকুইভ্যালেন্ট, সেই জন্য এগুলোকে বলা হয় ইকুইভ্যালেন্স স্ট্রাকচার। ওখানে এমন করে দেখিয়েছে, দেখ একটা ফুল বন আছে, একটা হাফ বন আছে না, 1.5 বন যেটা বলছিলাম, সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড, সেটা একের সাথেও ইকুইভ্যালেন্ট হয়, দুয়ের সাথে ইকুইভ্যালেন্ট হয়, সেই জন্য এইভাবে দেখিয়েছে। স্যার স্যার কত নম্বর কোশ্চেনটা করতে বললেন? হ্যাঁ রত্না কি বলছিস? না 14টা বলছিলাম, ওটা কি ডিএটটা হবে? কারেক্ট অ্যানসার, হ্যাঁ ডিএটটা স্যার হবে। কেন বলতো ডিএটটা হলো? না মানে ও এর সাথে
SO3, তিন দিকে তিনটে ও আছে, তিনটে ও আর সব তিনটেই ডাবল বন্ড আছে, তিন দিকে ডাবল বন্ড আছে, আর যেগুলো সিঙ্গেল বন্ড থাকে সেগুলো বলেছিলাম অক্সিজেনের মাথায় কি চার্জ থাকে বলতো? অক্সিজেন মাইনাস বন্ড। মাইনাস তাহলে সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটামুটি একখানা কি দুখানা কি তিনখানা মাইনাস আছে, কিন্তু ডি নম্বর স্ট্রাকচারে দেখছি কোনো মাইনাস নেই। আর যত আমি একটা বলেছিলাম মনে আছে, লোয়েস্ট ফর্মাল চার্জ হলে লোয়েস্ট এনার্জি হবে, হ্যাঁ হ্যাঁ যত চার্জ কম তত এনার্জি কম আর তত মলিকিউলটা স্টেবল হয়, সেই জন্য অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। স্যার, এখানে এগুলো ওগুলো কি মাইনাস ওখানে? হুম হুম যখনই দেখবি সিঙ্গেল বন্ড অক্সিজেন আছে না, তখনই মনে রাখবি ওর মাথায় মাইনাস আছে। অক্সিজেন তো কি বন্ড করতে চায়, সবসময় ডাবল বন্ড করতে চায়, কিন্তু যখন ভুল করে মানে জোর করে ওকে সিঙ্গেল বন্ড করাবি, ও তখন মাথায় একটা মাইনাস কে নিয়ে নেয়। স্যার 2007-এর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, ওই কারেক্ট অর্ডার অফ কার্বন অক্সিজেন বন্ড লেন্থ। না তো আমাং কার্বন মনোঅক্সাইড, কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড। পাঠিয়ে দে গ্রুপে ছবি তুলে। আচ্ছা আরেকটা জিনিস একটু করিয়ে দিই, ফর্মাল চার্জের কনসেপ্ট থেকে বলছিলিস যখন, ওভাবে দেখলে বুঝতে পারবো না, তুই একবার ছবি তুলে পাঠিয়ে দে। দেখ PO4-3- এ একটা মলিকিউল দিয়ে দিয়েছে, এই মলিকিউলটা ফার্স্টে আমাদের স্ট্রাকচারটা আঁকতে হবে। স্ট্রাকচারটা কিভাবে আঁকবো, পি আছে আর চার চার চারপাশে চারখানা অক্সিজেন আছে, সে চারখানা অক্সিজেনকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার বল দেখি পি ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকে, ভ্যালেন্স ইলেকট্রন ইন কেস অফ ফসফরাস? 5টা, পাঁচটা থাকে, তাহলে ফসফরাস 5টা বন্ড ফর্মেশন করতে পারে। সো 4টে বন্ড ফর্মেশন করে দিয়েছে 4টে অক্সিজেনের সাথে, আর একটা কি করছি আমি ডাবল বন্ড করে দিচ্ছি, একটা 5টা বন্ড হয়ে গেছে কিনা। এইবারে তিনখানা মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে তিনখানা মাইনাস কার কার উপর দেবো বলে মনে হচ্ছে? তিনটে সিঙ্গেল বন্ড অক্সিজেনের মধ্যে। সিঙ্গেল বন্ড অক্সিজেন। কারেক্ট অ্যান্সার। এইবার এখান থেকে যদি বলে বন্ড অর্ডার কে ক্যালকুলেশন করো, ফসফরাস আর অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডার কত হচ্ছে, কেউ কি বলতে পারবে কত হবে বন্ড অর্ডার? সেই সেই সূত্রটা দিয়ে স্যার 5/3, 5/3 না 5/4? 5/4। হ্যাঁ 5/4। টোটাল কটা বন্ড আছে দেখ, টোটাল 5টা বন্ড আছে, আর কটা অ্যাটম আছে দেখ, অ্যাটমস কত আছে, 4টে আছে না, তাহলে বন্ড অর্ডার হবে দেখ 1.25। বুঝে গেল? হ্যাঁ স্যার। আর যদি বলে ফর্মাল চার্জ অন অক্সিজেন কত হবে, অক্সিজেন এবার ফর্মাল চার্জ আছে কত, তুই বলবি কখন টোটাল মাইনাস চার্জ আছে বলে এখানে, তিনটে তিনটে তাহলে -3, আর টোটাল কখন অক্সিজেনের উপর আছে সেগুলো, একটা করেই তো আছে, আর টোটাল কখন অক্সিজেন আছে এখানে তিনটে অক্সিজেনই আছে, চারটে 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 অক্সিজেন। ওই ডাবল বন অক্সিজেন কি সবসময় ওখানে থাকবে নাকি আবার মাঝে মাঝে সিঙ্গেল বন অক্সিজেন মাইনাসও হবে? একটা স্ট্রাকচার দেখি মানে এখানে থাকবে আরো কতগুলো রেজোন্যান্স থাকতে পারবে বলতো এই মলিকিউলটার ক্ষেত্রে? আমি একটা দেখিয়েছি, আরো তিনটে, তিনটে তিনটে। ইয়েস কারেক্ট। তো ফর্মাল চার্জ অন অক্সিজেন হবে দেখ -0.75। দেখ কারো কোনো কনফিউশন থাকলে বল এই জায়গাটা। না তাহলে বন্ড অর্ডার যখন ক্যালকুলেশন করতে বলবে, দেখবি টোটাল বন্ড কতগুলো আছে তাকে, কতগুলো অ্যাটমস আছে সেগুলো দিয়ে ভাগ করে দিবি, আর ফর্মাল চার্জ জিজ্ঞেস করলে কত চার্জ আছে দেখবি তাকে উপরে লিখবি, ডিভাইডেড বাই কতগুলো অ্যাটমস আছে সেটা দিয়ে ডিভাইড করে দিবি। এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হয় ফর্মাল চার্জ বা বন্ড অর্ডার। তাহলে ফর্মাল চার্জ থেকে যদি কোশ্চেন আসে এইরকম টাইপের দিলে পারবি তো এবার অভিজ্ঞতা হলে? হ্যাঁ স্যার একদম। এগুলো এমনি শিখে দিয়েছিলাম ক্লাস ইলেভেনে পড়ানোর সময়।
তাহলে আমরা নেক্সট যাই পোলারিটি অফ বন্ডস 110 থেকে। এবার স্লাইডে আসি, স্যার আমি দেখি। পাঠিয়ে দিচ্ছি কোয়েশ্চেন। আচ্ছা কারেক্ট অর্ডার অফ সিও বন্ড লেংথ। আচ্ছা, CO2 মলিকিউল যখন আঁকি আমরা, কার্বন ডাইঅক্সাইড, তখন কি বন্ড থাকে, ডাবল বন্ড না ট্রিপল বন্ড থাকে? ডাবল ডাবল বন্ড। আর CO3 2- টা কেমন বন্ড থাকে বলতো? সিঙ্গেল বন্ড থাকে আর রেজোনেটিং। তার মানে ওটা বন্ড অর্ডার কত হবে সেটা হচ্ছে কোশ্চেন। বন্ড লেন্থ লিখেছে তো, না না, বন্ড অর্ডারটা বললেই তো আমরা বন্ড লেংথ বুঝতে পারবো। বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেংথ তত কম হবে না? হ্যাঁ একটু আগে এঁকেছিলাম CO3 2-, এক একটা সি আর ওর মধ্যে কি বন্ড থাকে সেটা জিজ্ঞাসা করছি আমি। বন্ড অর্ডার কত হয়? মনে আছে কত? কি রে, এক্ষুনি আগলা ভুলে গেছিস। কি বললেন বুঝতে পারছি, 2/3 হবে। CO3 2-, এই মলিকিউলে সি আর ওর মধ্যে বন্ড অর্ডার কত হয়? থ্রি 4/3, 4/3? 4/3, তাই তো? মানে 1.33 হয়, তাই তো? ঠিক আছে। কিরে, ঠিক আছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এইবারে CO2 মলিকিউলে বন্ড অর্ডার কত হয়? টু কারেক্ট। আর একটা কি আছে দিয়েছি, সিও না, সিও মলিকিউলে বন্ড অর্ডার কত হয়? এই হচ্ছে সিও মলিকিউলের স্ট্রাকচার, কার্বন মনোক্সাইড। বন্ড অর্ডার কত হচ্ছে? এটা থ্রি থ্রি। তাহলে বন্ড লেংথ কার সব থেকে বেশি হবে এখানে? সিও কার্বনেট। কার্বনেট। এই যে CO3 2-, এর বন্ড লেংথ সব থেকে বেশি হবে, কেননা বন্ড অর্ডার সব থেকে কম। মনে রাখবি বন্ড অর্ডার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। তাহলে স্যার, ওই সি ডাবল বন্ড ও যেটা আছে না, ওটা টু কি করে হলো বন্ড অর্ডার? থ্রি হয়েছে, টু কি করে হয়েছে? সি ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও দুটো যেটা আছে তা এইটা কি কখনো বন্ধ আছে সি আর ও এর মধ্যে? দুটো, তাহলে দুই হবে না তো কি হবে? আচ্ছা যে কখনো বন্ড থাকবে সি আর ও এর মধ্যে সেটাকেই দেখি আমরা বন্ড অর্ডার। এখানে যেমন তিনখানা বন্ড আছে ওই জন্য থ্রি দিয়েছি, কিন্তু এখানে দেখে বুঝতে পারছিলাম না, এখানে ডাবল, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, সেই জন্য এটা ক্যালকুলেট করে বার করতে হলো 4/3 করে। ঠিক আছে। এবার শুভজিৎ অ্যান্সারটা পেয়ে গেছিস? আচ্ছা, নেক্সট তাহলে পোলারিটি অফ বন্ডসটা করে আজকে ক্লাস শেষ হবে। পোলারিটি অফ বন্ডস মানে ডাইপোল মোমেন্ট যেটা। তাহলে আমরা স্লাইডে ফিরে যাচ্ছি, আবার যেগুলো স্লাইডে ছিল না সেগুলো আমি লিখিয়ে দিলাম কাজে, বা কোশ্চেন আনসার ডিসকাশন করে দিলাম। স্যার আজকে ক্লাস কটা অবধি স্যার? 10:30। অফলাইনে হলে 11টা পর্যন্ত হতো, কিন্তু অনলাইনে 2.5 ঘন্টার বেশি করানো যাবে না। স্যার আমাদের তো 8:30 শুরু হলো। 8:30 না 8টায় শুরু হয়েছে। আটটা থেকে 9টা পর্যন্ত ক্লাস 12 পড়া হলো না? তাহলে ভিএসিপিআর টা আজকে শুরু করছি না, ভিএসিপিআর যেহেতু একটা বিগ থিওরি, ভিএসিপিআর টা আমি নেক্সট দিন শুরু করবো, আজকে ডাইপোল মোমেন্টটা করিয়ে দিচ্ছি। ডাইপোল মোমেন্ট বা বলতে পারিস পোলারিটি এন্ড বন্ড।
দিস না। দেখ, একটা বন্ধে পোলারিটি কখন হয়? হয়নি, হয়েছিল কিসে? না, তোরা পড়িসনি, এই অভিজ্ঞ হয়ে গেছে না। আচ্ছা, দেখ, ডাইপোল মোমেন্ট কখন হয় জানিস শুভজিৎ? কোন একটা মলিকুলে ডাইপোল মোমেন্ট কখন থাকে? তখন ওই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস চার্জ ডেভেলপ করে, মানে দুখানা পোল জেনারেট হবে যখন প্লাস স্মল স্মল একটা চার্জ। হ্যাঁ, হালকা হালকা প্লাস চার্জ, হালকা মাইনাস চার্জ, তখনই আমরা কোন মলিকিউলে ডাইপোল মোমেন্ট দেখতে পাবো। মানে দুখানা অ্যাটমস এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি যখন ডিফারেন্স থাকবে। সাপোজ আমাদের কাছে একটা অ্যাটমস আছে এইচ, একটা অ্যাটমস আছে সিএল, তাহলে কি ডাইপোল মোমেন্ট দেখতে পাবো এই মলিকিউলের ক্ষেত্রে, এইচ সিএল এর ক্ষেত্রে? হ্যাঁ, দেখতে পাবো, কারণ ওদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। যেহেতু সিএল কি করে, ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনে, সেই জন্য সিএল উইল হ্যাভিং পার্সিয়াল নেগেটিভ চার্জ অ্যান্ড হাইড্রোজেন উইল হ্যাভিং পার্সিয়াল পজিটিভ চার্জ, ফলে ওদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট দেখা যাবে। বললে কি হাইড্রোজেন মলিকিউলে একটা ডাইপোল মোমেন্ট দেখা যাবে? এইচ টু থাকে যদি, দুখানা এইচ না 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 থাকবে না, কারণ ওদের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। সেম অ্যাটমস, কেউ ইলেকট্রনকে অ্যাট্রাকশন করতে পারবে না, সেই জন্য ডাইপোল মোমেন্ট দেখতে পাবো না। একটা অ্যাটম দিয়ে দেখ, একখানা প্লাস একখানা মাইনাস, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, আর হচ্ছে ওদের মধ্যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, দুখানা নিউক্লিয়াস এর মধ্যে ডিস্টেন্স। সো ডাইপোল মোমেন্ট কে কিভাবে ক্যালকুলেশন করতে হয়? মিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর, কিউ মানে হচ্ছে চার্জ, প্লাস যদি ওয়ান হয় চার্জের জায়গায় ওয়ান লিখবি, প্লাস টু চার্জ হলে কিউর জায়গায় টু লিখবি, চার্জ যেটা থাকবে সেটা হচ্ছে কিউ, আর আর মানে হচ্ছে ডিস্টেন্স অফ সেপারেশন বা ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। এইভাবে ডাইপোল মোমেন্ট কে ক্যালকুলেশন করতে হয়। আর ডাইপোল মোমেন্ট কে কি দিয়ে লেখা হয়? মিউ দিয়ে লেখা হয়, মিউ। মিউটা চিনিস তো সবাই, এটাকে মিউ বলা হয়। আর ডাইপোল মোমেন্টের একক কি? ডিবাই বা ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয় ডাইপোল মোমেন্ট কে। তাহলে আমরা কিছু মলিকিউল দেখি যার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যায়। যেমন দেখ, CCl4 মলিকিউল, CCl4 কে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। এখানে এই মলিকিউলের ক্ষেত্রে সি উপরের দিকে একটা সিএল থাকবে আর নিচের দিকে তিনখানা সিএল থাকবে। এইবার ডাইপোল মোমেন্ট কে কিভাবে দেখানো হবে? কার্বন আর সিএল এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলতো? সিএল সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য আমরা ডাইপোল মোমেন্ট কে দেখাবো সি থেকে সিএল এর দিকে ইলেকট্রন চলে যাচ্ছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হবে। একইভাবে নিচের দিকে যে তিনখানা সিএল আছে, নিচের দিকে গুলো নিচের দিকে দেখাবো। এই ডিরেকশন গুলো বুঝতে পারলি কিনা দেখতে হবে, রত্নার এর কাছে নতুন মনে হবে, এগুলো প্রীতমের কাছে, অভিজ্ঞ এগুলো শিখে নিয়েছিস আগে। স্যার, হ্যাঁ স্যার, যেটা ইলেকট্রোনেগেটিভ সেই দিকে তীর চিহ্নটা হবে? হ্যাঁ হ্যাঁ, যেটা কম ইলেকট্রোনেগেটিভ সেখান থেকে, যেটা বেশি ইলেকট্রন, কারণ কি করে বলতো, সিএল তো ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নেয়, সেই জন্য তীর চিহ্নটা ওইদিকে, যেদিকে ইলেকট্রন যায় সেই দিকে তীর চিহ্ন দেখবে। রত্নার প্রীতম বুঝতে পারলি কি বল? এই দেখ, এখানে দেখবি কার্বন আর সিএল এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ। এটা কি জানিস কে বেশি ইলেকট্রোনেগেটিভ, সি না সিএল? সিএল তাহলে সিএল কি করবে, ইলেকট্রন গুলোকে নিজের দিকে অ্যাট্রাকশন করবে, হ্যাঁ ফলে অ্যাট্রাকশন করবে। হ্যাঁ, আর যেদিকে ইলেকট্রন যাবে সেই দিকে তীর চিহ্ন দেখাবো। কার্বন থেকে সিএল এর দিকে যাচ্ছে, তো ওই জন্য কার্বন থেকে সিএল এর দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এটাকে ডাইপোল মোমেন্ট বলা হয়। ওকে স্যার, একইভাবে নিচের দিকেও তিনখানা সিএল আছে, ডিরেকশন গুলো নিচের দিকে আসবে, তাহলে যেহেতু সিএল গুলো নিচের দিকে আছে। এইবার এখানে কি হচ্ছে দেখ, উপরের দিকে একটা ডিরেকশন যাচ্ছে আর নিচের দিকে কখানা ডিরেকশন আসছে বলতো? তিনখানা ডিরেকশন আসছে। হ্যাঁ তাহলে তিনখানা ডিরেকশনকে যোগ করলে আমরা পাই রেজাল্ট্যান্ট ডিরেকশন, রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট বলা হয়। আর রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট যা হবে তিনজনকে যোগ করলে, সেটা উপরের দিকে যে আছে তার সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নিচের দিকে যে তিনখানা আছে তার জন্য একটা নিচের দিকে ডিরেকশন পাবো, আর উপরের দিকে একখানা আছে, এবার উপর নিচ একে অপরের সাথে ক্যান্সেল হয়ে গেলে পুরো মলিকিউলটা কি কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না? পুরো ক্যান্সেল হয়ে জিরো হয়ে গেল ডাইপোল মোমেন্ট, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। এই জন্য যদি জিজ্ঞাসা করে যে CCl4 মলিকিউলটা ডাইপোল মোমেন্ট থাকবে না থাকবে না, তুই বলবি ডাইপোল মোমেন্ট থাকবে না, কারণ উপর দিকে যাচ্ছে নিচের দিকেও আসছে, ফলে উপর দিকে যদি +5 হয় নিচের দিকে -5 হলে কমে যাচ্ছে, মানে কমে যাচ্ছে বলে একেবারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওই জন্য ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাচ্ছে বা মিউ ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। সেই জন্য এই মলিকিউলটাকে কি মলিকিউল বলবো, পোলার নাকি নন পোলার মলিকিউল বলবো? নন পোলার, নন পোলার। তাহলে ডাইপোল মোমেন্ট থাকলে বলি পোলার, আর ডাইপোল মোমেন্ট না থাকলে বলি নন পোলার মলিকিউল।
এই জন্য কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি এখানে, যেখানে ডাইপোল মোমেন্ট জিরো হয়। আর একখানে এক্সাম্পল দেখে যাক, SF6। এটা দেখে সবাই বুঝতে পারছিস কিনা দেখো, ডাইপোল মোমেন্ট থাকবে না থাকবে না ইন কেস অফ SF6? তো থাকবে না। থাকবে না, দেখ সব দিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপর হ্যাঁ নিচ, এই সাইড এই সাইড, ওই সাইড ওই সাইড, সেই জন্য। আর SIF এর মধ্যে জানিস কে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, সেই জন্য সেই দিকে গেছে, F এর দিকে গেছে। আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখ। স্যার, SF টা একবার বুঝাবেন। কোনটা SF টা, SF6। হ্যাঁ SF6 টা কি বোঝাবো, ডাইপোল মোমেন্টটা? হ্যাঁ হ্যাঁ ওপর দিকে নিচের দিকে একটা যাচ্ছে দেখলি, ওপর দিকে একটা যাচ্ছে, নিচের দিকে একটা যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এইবারে এই দিকে একটা ও এ ডান দিকে দেখ উপর দিকে যাচ্ছে, আর বাঁ দিকে একটা নিচের দিকে চলে আসছে, ওরা ওর সাথে হ্যাঁ ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার বাঁ দিকে দেখ, বাঁ দিকে উপর দিকে একটা যাচ্ছে, আর ডান দিকে নিচের দিকে একটা আসছে, আচ্ছা জাস্ট একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে বলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেগুলো আছে, বুঝতে পারলে? এগুলো শেপ কেমন হয় সেগুলো আমরা VSEPR দিয়ে শিখবো আর কি নেক্সট দিন। এই যে শেপ গুলো এঁকেছি না, এটাকে বলা হয় অক্টাহেড্রাল শেপ। CCL ফলটাকে কি বলা হয় বলতো, শেপের নাম কি? টেট্রাহেড্রাল। হ্যাঁ করেক্ট, টেট্রাহেড্রাল শেপ। আর SF6টাকে বলা হয় অক্টাহেড্রাল। এগুলো আমরা নেক্সট দিন শিখবো VSEPR থিওরির মাধ্যমে। নেক্সট দেখ, XCF2 মলিকিউল তো বা এখানে XCF, তো জিরো হয়ে যাবে। হ্যাঁ XCF4 এর ক্ষেত্রেও দেখ জিরো হয়ে যাচ্ছে, XCF2 ক্ষেত্রেও জিরো হয়ে যাচ্ছে। XCF2, হ্যাঁ বল। এই যে ওই মাঝখানে দুটো করে, ওগুলো কি লোন পেয়ার? হ্যাঁ ওগুলো লোন পেয়ার। XCF, আচ্ছা XC কতগুলো ইলেকট্রন থাকবে বলতো, ভ্যালেন্স ইলেকট্রন জেনানোর ক্ষেত্রে? ইন কেস অফ জেনন কতগুলো? জেননের হ্যাঁ 8টা। হ্যাঁ, নোবেল গ্যাস তো 8টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, তার মধ্যে দেখ 4টে বন্ড করে নিয়েছে ফ্লোরিনের সাথে, তাহলে কটা ইলেকট্রন বেঁচে আছে? 4টে ভ্যালেন্স ইলেকট্রন বেঁচে আছে, সেই জন্য দুখানা লোন পেয়ার হিসেবে রেখে দিয়েছে XCF4। একইভাবে XCF2 মলিকিউল দেখ 8টা ইলেকট্রনের মধ্যে দুখানা বন্ড করেছে ফ্লোরিনের সাথে, আর 6খানা ছিল, 6খানাকে 3খানা লোন পেয়ার করে নিয়েছে। স্যার এখানে কি কোয়েশ্চেন কিভাবে আসে, লোন পেয়ার গুলো গুনতে আসে? লোন পেয়ার যখন গুনতে দেবে সেটা VSEPR এর আন্ডারে শিখবো আমরা, কিন্তু এখন এখানে ডাইপোল মোমেন্ট শিখছি, এই মলিকিউলটা ডাইপোল মোমেন্ট থাকবে কি জিরো হয়ে যাবে সেটা হচ্ছে কোশ্চেন এখানে। আচ্ছা আচ্ছা, কি এঁকে দেবে না আমাদের করতে হবে? একে দেবে, একে দেবে না, শুধু বলে দেবে XCF2 মলিকিউল। ও আচ্ছা, এবারে আঁকাগুলো কোথা থেকে শিখবো, না VSEPR থেকে শিখবো, বারবার বলছি না, নেক্সট দিন আমরা VSEPR শিখিয়ে দেবো, তাহলে তুই আঁকতে পারবি একা আঁকা এগুলো। এখন দেখে মনে হচ্ছে এগুলো কি করে এলো, তাই না? নেক্সট দিন আমরা অভিক কি এগুলো শিখেছিলাম আঁকাগুলো, XCF2 XCF4 না স্যার, শেখায়নি, করিস নি বাড়িতে তাহলে? কখানা, 4খানা বন পেয়ার, 2খানা লোন পেয়ার থাকলে কি সেভ হয়, 3খানা লোন পেয়ার, 2খানা বন পেয়ার থাকলে কি সেভ হয়, সব ও হ্যাঁ শিখেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা XC দিয়ে করা, তো ওই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এগুলো লিনিয়ার করেছি। XCF2 টা হচ্ছে লিনিয়ার শেপ, সেই লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দেখতে হয়, হ্যাঁ 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 XCF4 টা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, সব শেপ শিখিয়েছিলাম। তোরা কি শেখাবো রত্ন আর প্রীতম? নেক্সট দিন VSEPR শেখাবো এখানে, ওই ক্লাসেও শিখিয়ে দেবে এগুলো। এখন যা শিখে না, যেগুলো ইয়ে থাকবে কিনা, ডাইপোল মোমেন্ট থাকবে কিনা দেখে বুঝতে পারছিস, ডাইপোল মোমেন্ট কোন থাকবে না, হ্যাঁ ব্যাস ঠিক আছে, ব্যাস এটুকু বুঝলেই হবে। নেক্সট দেখ, CLF3, এইটা ভেবে দেখ তো ডাইপোল মোমেন্ট থাকবে না জিরো হয়ে যাবে, ফার্স্ট মলিকিউলটা থাকবে থাকবে, থাকবে। কারেক্ট আনসার, কারণ উপরে রেপ নিচে রেপ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু ডান দিকে রেপ আছে সেটা বাঁ দিকে লোন পেয়ারের সাথে ক্যান্সেল হতে পারছে না, ফলে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো হবে। কত ভ্যালু হবে আমার জানার দরকার নেই, জিরো হচ্ছে কি নট ইকুয়াল টু জিরো হচ্ছে সেটা দেখছি। নেক্সট দেখ, NH3, ডাইপোল মোমেন্ট থাকবে না থাকবে না? থাকবে স্যার, থাকবে, কারেক্ট অ্যান্সার। H2 এর ক্ষেত্রেও দেখ একই ব্যাপার, ডাইপোল মোমেন্ট থাকবে। তো এই মলিকিউলকে দেখে তোকে চিনতে হবে যে কে বেশি ইলেক্ট্রোনেগেটিভ, নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি ইলেক্ট্রোনেগেটিভ হয়, সেই জন্য ওই দিকে ডিরেকশন দিয়েছি। অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেক্ট্রোনেগেটিভ হয়, সেই জন্য ওই দিকে ডিরেকশন দিয়েছি। সেইভাবে ডাইপোল মোমেন্ট গুলোকে দেখে চিনতে হবে যে পোলার হবে কি নন পোলার হবে। এই মলিকিউল গুলো কি হবে তাহলে, পোলার না নন পোলার? পোলার পোলার। আর আগের পেজে যেগুলো বললাম এগুলো কি মলিকিউল? নন নন পোলার। কারেক্ট অ্যানসার। স্যার তাহলে এখানে ডাইপোল পার্মানেন্ট আর টেম্পোরারি ডাইপোল মোমেন্ট আবার কি? পার্মানেন্ট আর টেম্পোরারি কোথায় পাচ্ছিস? একটা কোশ্চেনে দেখাচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট কোনগুলোর আছে।
পারমানেন্ট মানে যেগুলো বেশি ইলেকট্রোনেগেটিভ হয় সেই ডাইপোল মোমেন্ট গুলো কখনো চেঞ্জ হয় না, যেমন এইচএ মলিকিউল। এইচএ মলিকিউলের ক্ষেত্রে তুই ভেবে দেখ, এইচ থেকে এফ এর দিকে, হ্যাঁ এইচ থেকে এফ এর দিকে সবসময় ডিরেকশন থাকবে, তো পারমানেন্ট হয়ে থাকবে। আর টেম্পোরারি মানে কি, যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব কম হয়, মনে কর একজনের 2 ইলেকট্রোনেগেটিভিটি, একজনের 2.1, তখন কি হতে পারে, ওদের মধ্যে রেজোন্যান্স স্ট্রাকচার যখন শুরু হবে, এইদিকে চলে আসতে পারে ডাইপোল মোমেন্ট, আবার এইদিকেও চলে আসতে পারে। তো টেম্পোরারি এই কনসেপ্ট গুলো আমাদের এখানে লাগবে না। তো কোথায় পেয়েছিস পারমানেন্ট টেম্পোরারি কোশ্চেন ছিল? 2005 এর একটা কোয়েশ্চেন। ও ঠিক আছে, আমাকে পাঠিয়ে দিস, আমি দেখছি। তাহলে এখান থেকে ডাইপোল মোমেন্ট থেকে এবার আমি তোকে কয়েকটা কোশ্চেন করাবো। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন কত হয় জানিস কেউ? এফ এর ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কত হয়? 1. সামথিং ফোর, শুরু ফোর শুধু ফোর। আর নাইট্রোজেনের কত হয়? এগুলো শিখেছিলাম। ছিল আর অক্সিজেনের 3. কত? 3.5। ফাইভ। হ্যাঁ, ওই তিনজন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, বলছিলাম না, FON, এফ এর সব থেকে বেশি, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন। আচ্ছা, ডাইপোল মোমেন্ট থেকে এই স্যার কোশ্চেন গুলো। পাঠিয়েছি একটা কোশ্চেন। বল, পারমানেন্ট ডাইপোল মোমেন্ট কার থাকবে এখানে? চারটে মলিকিউল দিয়েছে দেখে বলতো, কার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট থাকবে, কার ক্ষেত্রে থাকবে না, অ্যাকচুয়ালি থাকবে কি না থাকবে না, সেটাকেই পারমানেন্ট ডাইপোল মোমেন্ট বলছে। ও নাম্বার বি মনে ডি মনে হচ্ছে ডি নাম্বার ডি এর ক্ষেত্রে থাকবে না থাকবে না, থাকবে থাকবে না, স্যার, যে ক্যান্সেল হয়ে যাবে। FCF4 XCF4 এর ক্ষেত্রে একটু আগে দেখালাম তো, XCF4 জিরো হয়ে যাবে না? ওকে ও তাহলে ZDF4, তার কারণ লোন পেয়ার থাকবে। যেটি এফ ফোর এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট থাকবে। একটু কি দেখালাম স্লাইডে, এটা কি এক্স এফ ফোর ও না ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি তো বলছি BF3 স্যার, প্রথমে বললাম BF3। BF3 ক্ষেত্রেও ক্যান্সেল হয়ে যাবে। BF3 স্ট্রাকচার কেমন হয় জানিস কেউ? BF3 স্ট্রাকচার কেমন হয়? ট্রাইগোনাল ট্রাইগোনাল প্ল্যানার। আচ্ছা, বি এদিকে একটা এফ, এদিকে দুখানে এফ, এইটা BF3 স্ট্রাকচার। তাহলে কোন দিকে দেখাবি, এদিক থেকে এদিকে দেখাবি ডাইপোল মোমেন্ট, আর এদিক থেকে এদিকে একটা যাচ্ছে, এদিক থেকে এদিকে আসতে যাচ্ছে, ফলে এদেরকে যখন আমি যোগ করব, যোগ করলে একটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট দেখবি ডান দিকে আসবে। তাহলে এই এর সাথে ক্যান্সেল হয়ে যাবে না? বুঝলাম না স্যার, আরেকবার বলুন। বাকিরা বুঝেছিস? হ্যাঁ স্যার, বাঁদিকে একটা আছে দেখ, BRF এর মধ্যে, সেটা বাঁদিকে আসছে ডিরেকশন, আর ডান দিকে হচ্ছে BRF এর ক্ষেত্রে দুদিকে দুটা দুদিকে যাচ্ছিল দুজন, ফলে ওদেরকে যখন যোগ করব রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট হবে ডান দিকে, এইটা দেখুন, ফলে বাঁদিকের সাথে ডান দিকটা ক্যান্সেল হয়ে গেল, ওই জন্য মিউ ভ্যালুটা এখানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে বল কোন অ্যান্সার, কোন অ্যান্সারটা কারেক্ট হবে? BF3 হবে না, XCF4 হবে না। তাহলে SF4 হবে। SF4 টাই কারেক্ট অ্যান্সার হবে, SIF4 হবে না, কারণ SIF4 এর স্ট্রাকচার হয় এইরকম, এই হচ্ছে সিলিকন, উপর দিকে একখানা ফ্লোরিন, এইদিকে একখানা ফ্লোরিন, এইদিকে একখানা ফ্লোরিন, এইদিকে একখানা ফ্লোরিন, ফলে সে একই ভাবে উপর দিকে একখানা যাচ্ছে ডিরেকশন, আর নিচের দিকে তিনখানা আসছিল, ওদেরকে যোগ করে আমরা একটা রেজাল্টেন্ট পাচ্ছিলাম, সেটা অ্যাকচুয়ালি নিচের দিকেই হবে। ওদেরকে অ্যাডিশন করলে, এই তিনজনকে অ্যাডিশন করলে তিনজন নিচের দিকে আসছে, সেই জন্য একটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট এইরকম ভাবে পাবো। তো একইভাবে ওপর নিচ একে অপরের সাথে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানেও মিউ ভ্যালু। ডাইপোল ডাইপোল বুঝতে গেলে আমাদের কাছে স্ট্রাকচারটা বুঝতে হবে, নাহলে বুঝতে পারবো না। স্ট্রাকচারটা বুঝতে হবে, স্ট্রাকচার না, ওই জন্য বলছি তো VSEP শিখলে আমরা স্ট্রাকচার গুলো বুঝতে পারবো। আর SF4 টা একটু একে দেখাবেন স্যার। এসএফ4টা দেখাচ্ছি,
এই হচ্ছে এসএফ ফরের স্ট্রাকচার। সালফারে কখনো ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন? ছটা, ছটার মধ্যে দেখ কখন বন্ধ করছে ফ্লোরিন এসেছে, চারটে, আর কখন ইলেকট্রন থাকবে তাহলে? দুটো। এবার এখানে কি ক্যান্সেল হতে পারবে দেখ তো ভেবে, এখানে ক্যান্সেল না, হতে পারবে। উপরে উপরে নিচে তো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ওই ডান দিকেটা আর বাঁ দিকেটা হবে না। ইয়েস কারেক্ট, সো এই দিকে যে পরিমাণ পাবো এই দিকে কিন্তু সেই পরিমাণ পাচ্ছি না, কারণ এদিকে যদি ফ্লোরিন থাকতো তাহলে কি হয়ে যেত বলতো, লোন পেয়ারের জায়গায় আরেকটা ফ্লোরিন থাকলে তখন কিন্তু ক্যান্সেল হয়ে যেত, তাই না? কিন্তু লোন পেয়ার হয়ে গেছে, অন্য জিনিস হয়ে গেছে, সেই জন্য ক্যান্সেল হতে পারবে না, সেই জন্য এখানে মিউ নট ইকুয়াল টু জিরো হবে, সেই জন্য একটা ডাইপোল মোমেন্ট থাকবে এখানে। তো পারমানেন্ট ডাইপোল মোমেন্ট আর ডাইপোল মোমেন্ট একই ব্যাপার। তাহলে তো একটু কোশ্চেন নাম্বার গুলো লিখে নে, ডাইপোল মোমেন্ট থেকে যে কোশ্চেন গুলো করবি সেগুলো হচ্ছে 26, 27, 28, 29, 33, 35, 36। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, দাদা আমার টাকা শেষ হোক তারপরে। 30 আর হচ্ছে 27, 28 তো হয়ে গেছে, ঠিক আছে এইগুলো করলেই হবে। আর 34টাও লিখে নে, এই কটা কোশ্চেন তোদের হোমওয়ার্ক দেওয়া থাকলো ডাইপোল মোমেন্ট থেকে। বল সৌজি, লিখে নিয়েছিস কোশ্চেন নাম্বার গুলো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা এগুলো করে রাখবি। সৌজিৎ বল এবার। স্যার NH3 আর NH2 আইসো ইলেকট্রনিক কিনা কি করে বুঝবো? সেটা NH3টা তো জানি, যেগুলো যেগুলো লোন পেয়ার থাকবে সেগুলো কি আইসো ইলেকট্রনিক মানে গোনার সময় কনসিডার করবো না করবো না? সবগুলোকে কনসিডার করতে হবে, কিন্তু আইসো ইলেকট্রনিক আর আইসো স্ট্রাকচারাল বলে একটা পুরো টপিকই পড়াবো আমি, সেখানে এগুলো ডিটেলস ডিসকাশন করবো, এখান থেকে তো মেন কোশ্চেন গুলো আছে দেখবি। শুধু আইসো আইসো ইলেকট্রনিক, ইলেকট্রনিক এর কথা বলছি আমি। আইসো ইলেকট্রনিক মানে সেম নাম্বার অফ ইলেকট্রনস হবে। তুই কার কার বললি বল, NH3 আর কার? NH3, NH2 প্লাস NH2 প্লাস, আর NH4 প্লাস। আচ্ছা এই দুখানে আগে করছি তারপরে পরেরটা বলছি। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় 5টা, আর হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় 10টে, টোটাল ইলেকট্রন হচ্ছে এখানে 8। এখানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, হাইড্রোজেনের দুখানা, একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেছে, তাহলে ছটা, 6। আর NH4+ এ করতে হবে বলতো, নাইট্রোজেন 5টা, হাইড্রোজেন 4টে, 9টা, সেখান থেকে একটা কমে গেল, 8টা, আচ্ছা বুঝতে পারলি? তো আইসো ইলেকট্রনিক এইভাবে দেখতে হয়। আর কিছু আছে? দাঁড়ান, নেক্সট দিন আমি আইসো ইলেকট্রনিক আইসো স্ট্রাকচারের উপরে প্রচুর কোশ্চেন করাবো, স্ট্রাকচার কিভাবে দেখবো, আইসো ইলেকট্রনিক কিভাবে দেখবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস, বাকি সবাই লিভ করতে পারিস। আচ্ছা এখানে কার্বন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন, কার্বন কার্বন আর কার্বন ডাবল ডাবল বন্ড কার্বন, এগুলোর বন্ড লেন্থ আমি কি করে বুঝবো? কার্বন হাইড্রোজেন, হ্যাঁ কার্বন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন, কার্বন কার্বন, কার্বন কার্বন কি সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল, আর আরেকটা আছে কার্বন ডাবল বন্ড কার্বন, এইগুলোর বন্ড লেন্থ আমি কি করে ক্যালকুলেট করব? মানে আমি তো কার্বন ডাবল বন্ড কার্বনটা বুঝতে পারছি, কিন্তু কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন আর কার্বন সিঙ্গেল বন্ড অক্সিজেন কার্বন এগুলো কি করে বুঝবো? এগুলোর ক্ষেত্রে তোকে অন্য কিছু দেখতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বা কিছু একটা দেখতে হবে বলছি।
এটা 2011-র কোয়েশ্চেন। কোশ্চেনটা পাঠাতে পারবি আমাকে? হ্যাঁ আমি এক্ষুনি পাঠাচ্ছি। পাঠাতে। স্যার পাঠিয়ে দিয়েছি। দেখছি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কত করে হয় জানিস অ্যাংস্ট্রোমে? না স্যার ওটা জানি না। আচ্ছা দেখ, এখানে এই যে CH বন্ড লেংথ এগুলোকে মনে রাখতে হবে। এগুলো কি বলতো, তোর কোনো উপায় নেই জানার? যেমন সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, সি ট্রিপল বন্ড, সি এগুলো আমরা বুঝতে পারি, তাই না? কার বেশি হবে কার কম হবে। কিন্তু সি এর সাথে যখন অন্য কেউ চলে আসছে, লাইক অক্সিজেন, হাইড্রোজেন বা ফ্লোরিন বা সিএল, তখন তোকে এই বন্ড লেংথ গুলো মনে রাখতে হবে। যেমন সি এর সাথে H হলে কত হয়, সি এর সাথে অক্সিজেন হলে কত হয়, বা সি এর সাথে ডাবল বন অক্সিজেন হলে কত হয় বলতো? সি এর সাথে সিঙ্গেল বন অক্সিজেন বেশি হবে না ডাবল বন অক্সিজেন বেশি হবে বন লেংথ জানিস? সিঙ্গেল বন্ডটা বেশি হবে। সিঙ্গেল বন্ডে বেশি হবে। তাহলে এখান থেকে জাস্ট তুই এই ভ্যালু গুলো তোকে মনে রাখলে তবেই বুঝতে পারবি যে সি এর সাথে এইচ মোটামুটি 1.1 অ্যাংস্ট্রম এর কাছাকাছি হয়, বা 1.09। এক্সাক্ট ভ্যালু হচ্ছে 1.09, যেটা এটা হচ্ছে সব থেকে কম সি এর সাথে এইচ। বা এইভাবেও ভাবতে পারিস তুই, সি এর সাইজ আর এইচ এর সাইজ দেখ স্মল সাইজ, কিন্তু সি এর সাইজ আর অক্সিজেনের সাইজ একটু বিগ সাইজ হবে। তাহলে এদেরকে যখন কম্পারিজন করবো, তাহলে সি এইচ এর বন্ড লেংথ বেশি হবে না সি ওর বন্ড লেংথ বেশি হবে? সি ওর বন্ড লেন্থ বেশি হওয়ার, হ্যাঁ, দেন সি এইচ। সেই জন্য দেখ সি ওর ক্ষেত্রে পাওয়া যায় 1.43, আর সি এইচ এর ক্ষেত্রে পাওয়া যায় 1.09। কিন্তু এক্সাক্ট ভ্যালু গুলো তোকে মনে রাখাই ভালো আমার মনে হয়, এখানে যেগুলো যেহেতু হাইড্রোজেন ছোট সিএইচ এর হুম ক্ষেত্রে, তাই জন্য হাইড্রোজেন তো এখানে মানে বন্ড লেন্থ একই হতে পারে, মানে এরকম তো। কেন, সি এর সাইজ তো ফিক্স থাকছে তো। এই দেখ সি এর সাইজ হ্যাঁ যেটা, সেটা বুঝলাম, কিন্তু হাইড্রোজেন তো সিএর থেকে মানে একদম তো কাছে না, অনেকটাই ছোট। হ্যাঁ ছোট হলেই তো ভালো, ছোট হলে তো কম হবে না বন্ড লেংথ? তুই তো কার কার মধ্যে ডিস্টেন্স দেখিস এখানে, দুখানা নিউক্লিয়াসের মধ্যে আচ্ছা ডিস্টেন্স দেখিস, তাই না? সি এর সাইজ এখানে এইরকম আর ওর সাইজ এইরকম, তাহলে ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে না? আচ্ছা নিউক্লিয়াস যত বেশি হয়ে যাবে তত বেশি ডিস্টেন্স হয়ে যাবে। ভ্যালুগুলো একটু মনে রাখিস, এই কয়েকটা যেগুলো তুই বললি এগুলোই মোস্টলি কমন। এইচটা কত বলেছিলাম? আমার কিন্তু মোবাইলে চার্জ শেষ, 2% হয়ে গেছে, মানে এখনই অফ হয়ে যাবে। ওয়ান পয়েন্ট ওয়ানটা সিসি, হ্যাঁ 1.08 সি এইচটা, হ্যাঁ 1.09, আর সিও টা সিওটা হচ্ছে বলেছিলাম 1.53, আর সিসিটা কত বলেছিলাম? সিঙ্গেল বন্ড সিও টা বললেন 1.43 স্যার, 1.43, কারেক্ট কারেক্ট 1.43, আর এটা বলছিলাম ওয়ান সিসিটা পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ থ্রি আর হ্যাঁ সিসি, হ্যাঁ 1.34। হ্যাঁ ভ্যালুগুলো একবার তো একটু চেক করে নিস গুগল থেকে বা কোথা থেকে একবার চেক করে নিস, আমার তো এইগুলোই মনে পড়ছে আপাতত। আচ্ছা এইগুলোই মেনলি দেয় সিএই সিসি, এর বাইরে তো আর কিছু হয় না। আচ্ছা সে কোনো উপায় নেই মানে মনে রাখার, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড হলে বুঝতে পারবো, কিন্তু এইভাবে আলাদা করে অ্যাটমস হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তুই অ্যাটমস এর সাইজ দেখে একটু আইডিয়া করতে পারবি যে সাইজ যত বড় হয় বন্ড লেংথ তত বড় বেশি হবে। ঠিক আছে, তো আগের দিন আপনি, হ্যাঁ আরেকটা লাস্ট কোয়েশ্চেন, আরেক আগের দিন আপনি বললেন যে ওই ইলেকট্রন ভোল্ট ইলেকট্রোলাইসিস না পড়লে বুঝতে পারবো না, কিন্তু পিরিয়ডিক টেবিলে কিন্তু 2011-এ একটা কোয়েশ্চেন এসছে এখান থেকে, আচ্ছা কি কোশ্চেন বলতো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রন, আমি পাঠাচ্ছি দাঁড়ান, একটা কোয়েশ্চেন এসছে এখানে মানে ইলেকট্রোলাইসিস ছাড়াও, দাঁড়ান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথ্যালপি অফ সোডিয়াম প্লাস ইফ আই ই অফ এনএ ইজ 5.1 ইভি। আই যেটা হবে ইলেকট্রন অ্যাফিনিটি, তার জাস্ট নেগেটিভ ভ্যালু হবে। 5.1 দিয়েছে না?
সেটা নেগেটিভ ভ্যালু দিয়ে দিবি, -5 পয়েন্ট। আই মানে কি আচ্ছা বলেছিলাম, ইলেকট্রনকে টানতে যে এনার্জি লাগে সেটা হ্যাঁ প্লাসে হ্যাঁ হয়, আর ইলেকট্রন গেন এনথালপি নেগেটিভে হয়, রিলিজ করো তো সেই জন্য। আচ্ছা আচ্ছা। আর আইপি, আইপি সবসময়, IP1 সবসময় IP2 সবসময় গ্রেটার দেন IP1 হয়, হ্যাঁ কিন্তু একটা কোয়েশ্চেন দেখলাম যে কিছু নাকি এক্সেপশন আছে, এই এক্সেপশনটা কি, মানে এক্সেপশন কোন বলতে এলিমেন্টের? ইলেকট্রনিক কনফিগারেশন যেগুলো ফুলফিল হয় তার ক্ষেত্রে বেশি হয়ে যায়, দু একটা এক্সেপশন দেখতে পাবি, যেমন নাইট্রোজেন অক্সিজেন বা তোর। নাইট্রোজেন অক্সিজেন, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার ঠিক আছে তাহলে আজকে মনে থাকলে। হ্যাঁ আমি বল। স্যার বলছি আমাদের বুধবারে পড়াটা কি হবে? বুধবারের পরটা দেখছি আমি, বৃহস্পতিবার কোনো একটা টাইম হয় কিনা, বা বুধবার যদি বিকালের দিকে আসতে পারি, সন্ধ্যার দিকে আসতে পারি। পরীক্ষা আছে কিনা কেমিক্যাল বন্ডিং এর, আমি একবার গ্রুপে লিখছি, বৃহস্পতিবার যদি টাইম হয় তো ভালো, না হলে বুধবার যখন হোক দুপুরের দিকে এসে পরীক্ষা দিয়ে যাবে, কারণ সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজো আছে তো ওই জন্য হবে না। ঠিক আছে তাহলে মিটিংটা এন্ড করলাম। হুম।